আচ্ছা তাহলে আজ যেটা বলেছিলাম ফাইনালি লাস্ট দিন তাহলে লাস্ট দিন কী বলেছিলাম যে বেসিক্যালি ফিফ্থ কোয়ান্টাম মেকানিক যেটা ইনিশিয়ালি যেটা দেয় সেটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট সর ইনজার ইকুয়েশান বা ইন জেনারেল সর ইনজার ইকুয়েশান সেটা প্রথমে বলেছিলাম আচ্ছা তাহলে প্রথমে একটু আচ্ছা তাহলে হোয়াট উই হ্যাভ অলরেডি ডিসকাসড সেটা হচ্ছে প্রথমত এইচ সাই ইকুয়ালস টু আইএইচ ক্রস ডেলসাই ডেলটি এইটা একটা বলেছিলাম এইটা হচ্ছে একদম ফার্স্ট থিং যেটা বলেছিলাম তারপরে বলেছিলাম যে কনসেপ্ট অফ স্টেশনারি স্টেট কনসেপ্ট অফ স্টেশনারি স্টেট স্টেশনারি স্টেট কি যে স্টেশনারি স্টেটের জন্য মেনলি যে তার প্রভাবলিটির মধ্যে কোনো টাইম ডিপেন্ডেন্সি থাকে না প্রভাবলি ডিডেন্সিটি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয় এবং কোনো একটা কোয়ান অপারেটার সে যদি নিজে টাইম ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তার অ্যাভারেজ ভ্যালু টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে ফর স্টেশনারি স্টেট এটা বলেছিলাম এবং স্টেশনারি স্টেটের স্টেশনারি জন্য আর কি কি অ্যাজামসান নিয়েছিলাম যে এই হ্যামিল্টনিয়ানটার মধ্যে টাইম কোনো কোনো টাইম ডিপেন্ডেন্সি নেই হ্যামিল্টনিয়ানের মধ্যে টাইম ডিপেন্ডেন্সি কোথা থেকে আসতে পারতো পোটেন্সিয়াল এনার্জি থেকে একমাত্র টাইম ডিপেন্ডেন্সি আসতে পারতো কারণ কাইনেটিক এনার্জি এমনি টাইম ইন্ডিপেন্ডেন্ট তাহলে পোটেন্সিয়াল এনার্জি থেকে টাইম ডিপেন্ডেন্সি আসতে পারতো সেই সেখানে বলেছিলাম যে পোটেন্সিয়াল এনার্জি কখনোই টাইম মানে টাইম ডিপেন্ডেন্ট হতে পারে বাট ইন আওয়ার কেস আমরা অ্যাজিউম করে নেব যে পোটেন্সিয়াল এনার্জিটা টাইম ইনডিপেন্ডেন্ট তাতে কোনো টাইমের ভেরিয়েশান নেই সেটা শুধুমাত্র পজিশানের ফাংশান সেই জন্য আমাদের আর কি মানে ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছিলো সেখান থেকে যে স্টেটটা পেয়েছিলাম সেই স্টেটটা বেসিক্যালি একটা স্টেশনারি স্টেট বলে কেন স্টেশনারি স্টেট বলে না তার প্রবাবিলিটি ডেন্সিটি টাইমের সাথে ইভ্যালুয়েট করে না টাইম ইন্ডিপেন্ডেন্ট এবং কোন একটা অপারেটার কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটার যদি নিই যেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট তাহলে দেখা গেছিলো ফরে স্টেশনারি স্টেট স্টেট সেই অপারেটারটার যদি অ্যাভারেজ ভ্যালু বার করতে বার করি সেটাও টাইম ইন্ডিপেন্ডেন্ট হয় এটা এটা এইটাই মধ্যে কিছু আর একটা জিনিস বলেছিলাম লাস্টে যে ঠিক যদি যদি তাহলে কোনো একটা অপারেটার অ্যাভারেজ যে নিজে টাইম ইন্ডিপেন্ডেন্ট স্টেশনারি স্টেটে সেই অপারেটারটার অ্যাভারেজ ভ্যালু টাইম ইন্ডিপেন্ডেন্ট বুঝলাম বাট যদি ফর এনি আরবিটারি স্টেট তার জন্য তার অ্যাভারেজ ভ্যালু টাইমের উপর ডিপেন্ড করবে কি করবে না সেটা করতে গিয়ে দেখেছিলাম যে না সেটার ক্ষেত্রে টাইম ডিপেন্ডেন্সি থাকতে পারে তার উপর মানে সেখানে বিভিন্ন একটা ইকুয়েশন হয়ে গেছিল যে ইকুয়েশনটাকে বলেছিলাম হাইজেনবার্গ ইকুয়েশন অফ মোশান এরকম বলেছিলাম তাহলে তিন নম্বর যেটা পড়েছিলাম সেটা হচ্ছে হাইজেনবার্গস ইকুয়েশন অফ মোশন। যেটা ছিল বেসিক্যালি ইকুয়েশানটা কী ছিল যে ডি এ অ্যাভারেজ বাই ডিটি ইকুয়ালস টু ওয়ান বাই আইএইচ ক্রস অ্যাভারেজ অফ অ্যাভারেজ অফ কমিউটেটার অফ এইচ এ অপারেটার প্লাস অ্যাভারেজ অফ ডেল এ ডেল টি এইটা ছিল এইটা ছিল হাইজেনবার্গ ইকুয়েশন ইকুয়েশান অফ মোশন আচ্ছা তাহলে এই জিনিসগুলো আগের দিন আমরা কভার করেছিলাম আচ্ছা আজকে যেটা পড়বো যে আজকে যেটা পড়বো সেটা আগের দিনও বলেছিলাম যে আজকে আমরা কি পরবাট উইউ ওয়ান্ট টু ডিসকাস টুডে সেটা কি সেটা হচ্ছে এক নম্বর যেটা পড়ব সেটা হচ্ছে এরেন ফেস্ট ইকুয়েশান অফ মোশান ফেস্ট ইকুয়েশান অফ মোশান এটা হচ্ছে আর একটা মানে ওয়ান অফ দ্য ওয়ে অফ ওই তোমার এ কী যেন বোর্স করেসপন্ডেন্স প্রিন্সিপাল যে যেখানে কোয়ান্টাম মেকানিক্স আর ক্লাসিক্যাল মেকানিক্স গিয়ে ম্যাচ মানে গিয়ে আর কি আবার কোয়েনসাইড করে সেই তার একটা ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ এর ইকুয়েশন অফ মোশন সেটা আজকে পড়লে বুঝতে পারবো আর তারপরে চলে যাব বেসিক্যালি ওই অ্যাপ্লিকেশন অফ কোয়ান্টাম যা এত এতদিন ধরে আমরা যা পড়ে এসেছি তার অ্যাপ্লিকেশন অফ কোয়ান্টাম মেকানিক্স ইন সিম্পল সিস্টেম ইন সিম্পল সিস্টেম যার মধ্যে তোমাদের এই সেমিস্টারের সিলেবাসে যেটা আছে শুধুমাত্র পার্টিক ইন এ বক্স প্রবলেম পার্টিকেল ইনে বক্স প্রবলেম সেটা হচ্ছে পিআইএবি বলে এটাকে ঠিক আছে এটা আজকে আমরা পড় আচ্ছা তাহলে আর এন ফেস ইকুয়েশন অফ মোশান দিয়ে শুরু করা যাক আর ফেস্ট ফেস বাই এর এন ফেস এইটা ঠিক আছে আচ্ছা তাহলে আচ্ছা এইটার জন্য আমরা একটু ভাবে প্রথমে আগে এ আচ্ছা আমাদের এই ইকুয়েশান অফ মোশান ইকুয়েশান অফ মোশান কথাটা মানি আমাদের ক্লাসিক্যালি আমাদের কাছে অলরেডি কি কি জানতাম কি কি ইকুয়েশান অফ মোশান তো আগে লেখা যায় ক্লাসিক্যাল ইকুয়েশন অফ মোশান কী কী ছিল এক নম্বর ছিল হচ্ছে ডিএক্স ডিটি ইকুয়ালস টু ভেলোসিটি ভি যেটাকে আবার লিখতে পারি পিএক্স বাই এম মোমেন্টাম বাই মাস সেটা মানে ভেলোসিটি ভি আচ্ছা এইটা ছিল এক নম্বর আর একটা কী ছিল রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ডিপিএক্স ডিটি সেটা হচ্ছে ফোর্স ফোর্স দেয় যেটা মানে আবার নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেন্সিয়ান এনার্জি ডিভিএক্স বাই ডিএক্স এইটা এটা ছিল দু নম্বর এই দুটো ইকুয়েশান এই দুটো তো এই ক্লাসিক্যাল ইকুয়েশন অব মোশন এই দুটোর ইকুয়েশানের যদি স্পেসিফিক নাম আছে একটা যেটাকে বলা হয় হ্যামিল্টনিয়ান হ্যামিল্টন হ্যামিল্টন জ্যাকোবি ইকুয়েশান এই দুটোকে বলা হ্যামিল্টন জ্যাকোবি ইকুয়েশন আচ্ছা এবার এই দুটি ইকুয়েশন কে কম্বাইন করে আমরা কি পাই দিস কম্বাইনি উই গেট কি পাই এই দুটি ইকুয়েশান কে কম্বাইন করে যে এম ইন টু আচ্ছা দেখো কি করে পাচ্ছি যে আচ্ছা এখানে ভিএক্স মানে কি

এইটাকেই বলা হয় নিউটন ইকুয়েশন অফ মোশন এটাই সেই নিউটন ল বেসিক্যালি এটাই হচ্ছে নিউটন ইকুয়েশন অফ মোশন তাই তো এই অবধি ঠিক আছে তো ঠিক আছে তো আচ্ছা আচ্ছা জানো দেখো এই কি বলছে জানো তার তুমি মোমেন্টাম জানবে ওটা বলছে তুমি যদি পজিশন জানো তার তাহলে সেখান থেকে মোমেন্টাম জানতে পারবে পজিশন জানলেই তুমি তার ভেলোসিটি জানবে ভেলোসিটি জানলেই মোমেন্টাম জানবে এটা এখন এইটা বলতে চাইছে এখান থেকে তাই তো কিন্তু হাইজেনবার্গ আনসারটিটি প্রিন্সিপাল কি বলে মানে এই ইকুয়েশন গুলো কি বলছে যে এই ইকুয়েশন গুলো অটোমেটিক্যালি এইটা বলছে যে পজিশন এন্ড মোমেন্টাম অফ এ পার্টিকেল ক্যান বি ডিটারমাইন সাইমালটেনিয়াসলি তার ডিটারি অ্যাক্যুরেসি বা উই তার প্রিসিশন এই ইকুয়েশন গুলো কিন্তু অটোমেটিক বলছে কারণ দেখো এখানে যদি পজিশন জানো তাহলে তুমি তার মানে ভেলোসিটি বের করতে পারবে অ্যাকর্ডিং টু দি ইকুয়েশন সেখান থেকে তুমি তার মোমেন্টাম পেয়ে যাবে বা তুমি যদি ওর উপর ফোর্স জানো মানে পার্টিকেলটার উপর তুমি কতটা ফোর্স দিচ্ছ সেটা যদি জানো তাহলে তুমি সেখান থেকে তার মোমেন্টাম বার করতে পারবে মোমেন্টাম যদি বার করো সেখান থেকে তার নেগেটিভ গ্রেডিয়েন্ট নিয়ে পোটেন্সিয়াল এনার্জি বার করতে পারবে সেখান থেকে পোটেন্সিয়াল এনার্জি অবশ্যই ফাংশান অপেক সেখান থেকে তুমি তার পজিশান বার করতে পারবে মানে এই ইকুয়েশানগুলো এইটা বলছে যে ডিজ ইকুয়েশান Take as granted that position and momentum of a particle can be determined.

কিন্তু হাইজেন বা কনসার্টেটিভ প্রিন্সিপাল কি বলে এবং শুধু বলে না যখন হাইজেন বা কনসার্টেটিভ প্রিন্সিপাল স্যার তোমাদের একদম ফার্স্ট টেস্টে ক্লাসে পড়িয়ে মানে ফার্স্ট ক্লাসে মানে হাইজেন বা কনসার্টেটিভ প্রিন্সিপালের যে ফার্স্ট ক্লাস সেটা যখন পড়িয়েছিল তখন একদম প্রমাণ করেও দেখিয়ে দিয়েছিল যে এটা হতেই পারে না মানে কোয়ান্টাম মেকানিক্যালি এটা পার্টিকুলার ক্ষেত্রে যদি তার পজিশান তুমি ঠিক করতে চাও তাহলে তার মোমেন্টাম ঘেটে যাবে আর যদি মোমেন্টাম ঠিক করতে চাও তার পজিশন ঘেটে যাবে ওটা কখনোই করা যায় না সেটা বলেছিল তাহলে এবং যার উপরে পুরো কোয়ান্টাম মেকানিক্সে দাঁড়িয়ে আছে তার মানে বাট দেয়ার ইজ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল এইটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট যার উপরে পুরো কোয়ান্টাম মেকানিক্স দাঁড়িয়ে আছে তাহলে এখানে কি করা যাবে দেখা যাক তাহলে এখানে কি কি করা যায় এই পুরো জায়গাটা থেকে তাহলে এবার ক্লাসিক্যাল মেকানিক্স তো ভুল হতে পারে না মানে তাহলে তো পুরো মানে ধরে কোয়ান্টাম মেকানিক্স আসার আগে যে এত কিছু হয়ে গেল তাহলে তো 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 পুরো জিনিসটাই ঘেটে যাবে সেটা ভুল হতে পারে না তার মানে কোথাও একটা ছোট ট্রিক্স আছে যেটা আমরা সামভাও মিস করে যাচ্ছি তাহলে দেখা যাক সেইটাকে বোঝা যাক তাহলে এবার এইগুলোকে সব মাথায় রেখে যে ক্লাসিক্যাল মেকানিক্স এই জিনিসগুলো বলছে বাট দেয়ার ইজ হাইজেন বা কনসার্টিভ প্রিন্সিপালসো ক্লাসিক্যাল মেকানিক্স ভুল ভুল হতে পারে না ঠিক আছে সেখানে হয়তো কিছু লিমিটেশন আছে যেগুলো কোনো কিছু পার্টিকুলার ফেনোমিনাকে ক্লাসিক্যাল মেকানিক্স ব্যাখ্যা করতে পারেনি যে জন্য আমাদের একটা নতুন ম্যাথামেটিক্যাল টুল লাগ টুল প্রয়োজন হলো যেটা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আসলো দ্যাট ইজ মানে অল ওকে বাট এমন নয় যে এতদিন অবধি যেটা ছিল সেটা ভুল তার হয়তো সব উল্টো পাল্টা হয়ে গেল সেটা ভুল না আবার এটাও সত্যি যে দেয়ার ইজ হাইজেন বা কনসার্ভেটিভ প্রিন্সিপাল যেটা প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ পজিশন আর মোমেন্টামকে আমি একসাথে পেতে পারি না এবং সেটার উপরেই পুরো কোয়ান্টাম মেকানিক দাঁড়িয়ে আছে তাহলে এখানে ব্যাপারটা কি আচ্ছা তাহলে এটা বোঝার জন্য কি করব আমরা আবার এই ইকুয়েশানে ফিরে যাব হাইজেন বা ইকুয়েশান অফ মোশানে ফিরে যাই ঠিক আছে আচ্ছা তাহলে স্টার্ট ফ্রম हाइजेनबर्ग्स एक मिनट द्वारा हाँ আচ্ছা তাহলে এটা হচ্ছে স্টার্ট ফ্রম হাইজেনবার্গ ইকুয়েশন অফ মোশান এটা আবার সেখানে ফিরে যায় আচ্ছা সেটা ফিরে যাওয়ার জন্য আচ্ছা তাহলে ইকুয়েশন ওটা কি ছিল আগে প্রথমে ওই ইকুয়েশন অফ মোশানটা একবার জাস্ট লিখে নিই তাহলে সুবিধা হবে যে ডি এ ইকুয়ালস টু ওয়ান বাই আই এইচ ক্রস অ্যাভারেজ অফ এ এইচ কমিউটেটার প্লাস অ্যাভারেজ অফ ডেল এ ডেলটি এটা ছিল আচ্ছা এইবার ধরো আমি এখানে বলছি যে আমি এর জায়গায় যে লেট এবং এখানে কি ছিল এই হাইজেন বা কাজ প্রিন্সিপালে যে আমি এখানে অ্যাভারেজ ভ্যালুটা টাইমের ওপর ডিপেন্ড কি ডিপেন্ডেন্ট না অ্যাভারেজ ভ্যালু অফ অফ এ কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটার সেটা বার করেছিলাম বাট কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটার ইটসেলফ ওয়াজ টাইম ইনডিপেন্ডেন্ট এটা কিন্তু ছিল মানে ওয়্যার এ ডাজ নট ডিপেন্ড অন টাইম এক্সপ্লিসিটলি এটা কিন্তু ছিল ঠিক আছে আচ্ছা তাহলে লেট ধরো আমি বলছি এ ইকালস টু এক্স এবার এর জায়গায় আমি যে কোনো অপরাধে নিতে পারি এক্স তার মানে এক্সও এক্স ডাজ নট ডিপেন্ড অন টাইম এক্সপ্লিসিটলি সেটা ধরে নিলাম সেটা ধরতেই হবে কারণ ওই হাইজানবাগ ইকুয়েশন অফ মোশান যদি করতে হয় সেখানে ওই এ অপারেটার যেটা সে তার অ্যাভারেজ ভ্যালুটা টাইমের ওপর ডিপেন্ড কি ডিপেন্ডেন্ট না সেটা আমরা দেখেছি বাট এ নিজে টাইমের ওপর ডিপেন্ড করে না সেইটা ধরেই করেছিলাম তাহলে এখানে এ এর জায়গায় ধরো আমি এক্স নিলাম তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে কী কী বার করতে পারি প্রথমত হচ্ছে এক্স ডিটি ডি এক্স ডিটি হবে হচ্ছে ওয়ান বাই আইএইচ ক্রস অ্যাভারেজ অফ এক্সের সাথে এইচের কমিউটেটার প্লাস অ্যাভারেজ অব ডেল ডেলটি এটা হবে এইটা একটা হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এবার এখানে আচ্ছা ঠিক আছে এটা হবে আচ্ছা এবার এইখানে ওই এক্স যেহেতু টাইমের ওপর ডিপেন্ড করে না মানে এখানে অবশ্যই এই কথাটা আমার লেখাটা ইয়ে হলো না ঠিক আছে এবার যেহেতু এক্স এখানে টাইমের ওপর ডিপেন্ড করে না সেই জন্য এই পার্টটা জিরো হয়ে যাবে এই পার্টটা অবশ্যই জিরো হয়ে যাবে তাহলে আমার এই পাটটার কোনো দরকার নেই মানে এটাও তাই যেহেতু এ যদি টাইমের ওপর উপর ডিপেন্ড না করে তাহলে অ্যাভারেজ অফ ডি অ্যাভারেজ অফ ডিএডিটি মানে এ যদি টাইমের ওপর উপর ডিপেন্ড না করে তাহলে ডিএডিটি এরকম মানে অবশ্যই জিরো তার মানে অ্যাভারেজ অব জিরো সেটা জিরোই হবে সেজন্য এই পার্টটা জিরোয় মানে আমার এই এই পার্টটা আর কি মানে ইন জেনারেল যদি হাইজেন বা ইকুয়েশন অফ মোশান লিখি তাহলে এটা এরকম আসছে বাট যখনই ধরছি যে ওই এক্সপ্লিসিটলি এক্সপ্লিসিটলি কোনো টাইম ডিপেন্ডেন্সি নেই তখন এই সেকেন্ড পার্টটা তো জিরো হয়ে যাবে ওগুলো সবই আগের দিন বলেছিলাম তাহলে এখানে ওই ডিএক্স জিরো তাহলে এই প্রথম পার্টটা শুধু পড়ে থাকছে আচ্ছা তাহলে এবার কমিউটেটর অফ এক্সেজ কমিউটেটর বার করো এক্সেজ কমিউটারের আগে একবার আমরা বার করেছিলাম তো আমাদের এমনি কোশ্চেন করাতে গিয়ে তো এখানে যদি আবার সেটা আর একবার করে নি হবে নাও কমিউটেটর অফ এক্সেজ হবে হচ্ছে এক্স এর সাথে এইচ এর কমিউটেটর সেটা হচ্ছে পি এক্স স্কোয়ার বাই টু আইস এম প্লাস ভিএক্স এটা হচ্ছে এইচ আচ্ছা এইটা মানে হচ্ছে এক্সের সাথে পি এক্সের স্কোয়ার বাই টুয়াইস এম এর কমিউটেটার প্লাস এক্সের সাথে ভি এক্সের কমিউটেটার ইকুয়ালস টু ওয়ান বাই টু এম ইন্টু এক্সের সাথে পি এক্সের স্কোয়ারের কমিউটেটার প্লাস এক্সের সাথে ভি এক্সের কমিউটেটার আচ্ছা এটা হবে তাই তো ওই এইগুলো তোমরা আমরা জানো যে এরকমভাবে যে কোনো এই অপারেটার অ্যালজেবরা করা হয় আচ্ছা এবার এক্সের সাথে পি পিএক্স স্কোয়ারের কম্পিউটারটার কী হবে আমরা জানি যে এক্সের সাথে পি এক্স টু পার এন এর কম্পিউটারটার হচ্ছে এইচ ক্রস পি এক্স টু পার এন মাইনাস ওয়ান এটা আমরা জানি এটা জানি তাহলে এক্স পি এক্স স্কোয়ারের কম্পিউটারটার কী হবে ওয়ান বাই টু এম ইন্টু টু আইএইচ ক্রস পি এক্স টু দিপার টু মাইনাস ওয়ান মানে ওয়ান আর এক্স এর সাথে ভি এক্স এর কম্পিউটার কি হবে জিরো কারণ ভি এক্সটা এনিওয়ে ফাংশন অফ এক্স এবং এক্স এর সাথে এক্স এর যে কোনো ফাংশনের কম্পিউটার সেটা আলটিমেটলি জিরো দিয়ে দেবে এটা আমরা জানি তার মানে এই পার্টটা দিয়ে দেবে জিরো আবার এই পার্টটা হয়ে গেল জিরো তাহলে শুধু আমার এই ফার্স্ট পার্টটা পড়ে থাকলো এইটা তার মানে এক্সের সাথে এইচ এর কমিউটেটার কী হলো অর কমিউটেটার অফ এক্স এইচ সেটা কী হলো আই এইচ ক্রস বাই এম কারণ কি কারণ এই যে এই দুই আর এই টু কেটে গেলো তাহলে আই এইচ ক্রস বাই এম পি এক্স এটা হলো ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে তাহলে এখান থেকে এই তাহলে আবার এই প্রথম ইকুয়েশানে ফিরে যায় তাহলে দেন ডি এক্স অ্যাভারেজ বাই ডিটি কী হলো একটা ওয়ান বাই আইএইচ ক্রস ছিল ইন্টু এইটা আইএইচ ক্রস বাই এম পি এক্স ইকোয়ালস টু এটা এটা কেটে গেল তার মানে পিএক্স বাই এম এটা হয়ে গেলো

অ্যাভারেজ অফ এক্সের সাথে এইচের এর এসেছে হচ্ছে আই এইচ ক্রস বাই এম ইন্টু এক্স এইটা এসেছে তার মানে এইটা মানে এইচ ক্রস বাই এমটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে তাহলে আইএচ ক্রস ক্রস কেটে যাবে তার মানে অ্যাভারেজ অফ পি এক্স বাই এম এইটা হচ্ছে ডি এক্স অ্যাভারেজ বাই ডিটি তাহলে এইটা আসলো অ্যাভারেজ অফ পি এক্স পি এক্স বাই এম এটা ঠিক আছে এটা আচ্ছা আচ্ছা এটা আসলো এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশান এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশান আচ্ছা এইবার ভালো কথা তুমি এটা পেলে আর ক্লাসিক্যাল মেকানিক্সে কি পেয়েছিলে দেখো ক্লাসিক্যাল মেকানিক্স তোমাকে কি দিয়েছিল এখানে লিখে তাহলে কম্পেয়ার করতে পারবে ক্লাসিক্যালি আমরা কি পেয়ে কী জানতাম অলরেডি যে ডি ডিটি ইকুয়ালস টু এটা জানতাম সেটাই তো ফিরে পেলাম ঠিক আছে ওটাই তো ফিরে পেলাম এখানে চেঞ্জটা কি হলো এখানে চেঞ্জটা হলো এটা অ্যাপসলিউট কোয়ান্টিটির বদলে তার অ্যাভারেজ ভ্যালু দিয়ে মানে কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবল করসপন্ডিং যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটার তার অ্যাভারেজ ভ্যালু দিয়ে জিনিসটা রিপ্লেস হয়ে গেল তার মানে আমরা যদি ওই অ্যাবসলিউট পজিশন বা অ্যাবসোলিউট মোমেন্টাম বার না করে যদি অ্যাভারেজ পজিশন বা অ্যাভারেজ মোমেন্টাম নিয়ে ইন্টারেস্টেড হই ইন কোয়ান্টাম মেকানিক্স তাহলে আমরা অ্যাভারেজ পজিশন অ্যাভারেজ মোমেন্টামকে সাইমাল টেন্ডিয়াস মেজার করতে পারবো যেটা ক্লাসিক্যাল মেকানিক্সে বলছিল অ্যাবসোলিউট পজিশন অ্যাবসোলিউট মোমেন্টাম কোয়ান্টাম মেকানিক্সের সেটা এভারেজ পজিশন অ্যাভারেজ মোমেন্টাম নিয়ে যদি কথা বলি তাহলেই কিন্তু ওই এই ইকোয়েশনগুলো ভ্যালিড এবং যেটা কোয়ান্টাম মেকানিক্স এবং ক্লাসিক্যাল মেকানিক্স কে মিলিয়ে দিচ্ছে এইটাকে বলা হয় এটা ওয়ান অফ দা মানে ওয়ান অফ দ্য ফর্ম অফ এডেন ফেস্ট ইকুয়েশন অফ মোশন এটা হচ্ছে এক নম্বর বুঝতে পেরেছো বুঝতে সবাই হ্যাঁ ঠিক আছে এইটা আচ্ছা আবার আবার দেখো যে এগেন লেট এই ইকাল টু পি এক্স হুইচ নট ডিপেন্ড on টাইম explicitly ঠিক আছে ধরো যদি এ px যদি ধরি তাহলে কি হবে তাহলে ডি পিএক্স ডিটি এইটা হবে হচ্ছে ওয়ান বাই আইচ ক্রস অ্যাভারেজ অফ পিএক্স এর সাথে এইচ এর কমিউটেটর এইটা হবে হাইজেন অ্যাকর্ডিং টু হাইজেনবার্গ ইকুয়েশন অফ মোশন আচ্ছা এইটা কত যেহেতু পিএক্স এর টাইম উপর ডিপেন্ড করে না তাহলে সেকেন্ড পার্টটা জিরো হবে আচ্ছা তাহলে এটা কি হবে তাহলে নাও পিএক্স এর সাথে এইচ এর কমিউটেটর হবে হচ্ছে পিএক্স কমা পিএক্স স্কয়ার বাই টু আইসেম প্লাস বিএক্স এর সাথে কমিউটেটর আচ্ছা এটা কি হবে এটা ওয়ান বাই টু আইস এম ইন্টু এক্সের সাথে এক্সের স্কোয়ারের কমিউটেরটার যেটা জিরো হবে কারণ তাই আমরা জানি প্লাস এক্সের সাথে এক্সের কমিউটেটর এইটা আচ্ছা এইটা হচ্ছে প্রথম পার্টটা জিরো প্লাস এক্সের সাথে এক্সের কমিউটেটর এটা হবে আচ্ছা তাহলে তাহলে এবার px এর সাথে ভি এক্সের কম্বিনেশনটা বার করা যাক তাহলেই আমরা এই উপরের ইকুয়েশনটা আর কি হবে সেটা বার করতে পারবো তার জন্য এটা কি করব যে লেট সাই এক্স ইজ এন আরবিটটারি ফাংশন সাই এক্স ইজ এন আরবিটটারি ফাংশন তাহলে পিএক্সের সাথে ভিএক্সের কমিউটেটার কি হবে এটাকে যদি সাই এক্সের ওপর কাজ করাই তাহলে হবে হচ্ছে পিএক্স ভিএক্স এক্স মাইনাস ভিএক্স পিএক্স এক্স মানে px v মানে কম্পিউটার মানে কি px vx bx কে সেটা সাই x এর উপর কাজ করিয়ে লিখলে ব্যাপারটা এরকম দাঁড়াবে আচ্ছা এইটা ইকুয়ালস টু px এর ফর্মটা লেখো i ক্রস ddx সেটা কাজ করবে vx সাই এক্স এর উপর vx ইনটু i ক্রস ddx সেটা সাই x এর উপর কাজ করে বেসিক্যালি d sin x by dx এটা দিয়ে দেবে আচ্ছা এইটা মানে কি এইটা মানে মাইনাস এইচ ক্রস ইন্টু সাই এক্স ইন্টু ডি এক্স বাই ডিএক্স যেভাবে হয় প্লাস ভিএক্স ইন্টু ডি সাইএক্স বাই ডিএক্স এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস এইচ ক্রস ইন্টু ভিএক্স ইন্টু ডি সাইএক্স ডিএক্স ভিএক্সটা তো জাস্ট এক গুণ হয়ে যাবে এখানে আচ্ছা এইটা টু কি হবে মাইনাস আইএচ ক্রস আই এইচ ক্রস ইন্টু ভিএক্স ইন্টু ডি ডি ডিএক্স প্লাস এইচ ক্রস ইন্টু ভিএক্স ইন্টু ডি ডি ডিএক্স এটা হবে এটা হবে আচ্ছা এটা এই কষ্ট কি হবে যে এখানে কি ইনটু ডি সাই এক্স ডি এক্স আর এইখানে সরি এইখানে কিছুটা আমি ভুল আচ্ছা হ্যাঁ এটা আছে সরি সরি আমি এটা কিছু ভুল করে যেটা ডি ভি এক্স ডি এক্স হবে ডি ভিএক ডিএক্স এটা আছে আচ্ছা আর এইদিকে মাইনাস ক্রস ইন্টু ভিএক্স ইন্টু ডি সাইক্স আর প্লাস ক্রস ইন্টু ইন্টু ডি তাহলে এই দুটো কেটে গেলো তাহলে এই পরের থেকে থাকলো মাইনাস ক্রস ইন্টু ইন্টু ডি এইটা আচ্ছা এইটা হচ্ছে বেসিক্যালি সাথে এইচের এর সরি সাথে এর ইন্টু সাই কিন্তু এক্স এটা হল এবার অ্যাজ সাই এক্স ইজ এনি আরবিটারি ফাংশান এবং সাই এক্স নট ইক টু যেহেতু জিরো তার মানে তার মানে অবশ্যই দুদিক থেকে সাই এক্সকে ক্যান্সেল করতে পারি তাহলে সেক্ষেত্রে আমার আসছে পি এর সাথে ভি এর কমিউটটা আসছে হচ্ছে মাইনাস আইএইচ ক্রস ডি ডি এক্স ওইটা হচ্ছে পিএকের সাথে ভিএক্স এর কমিউটেটার তাহলে ডি তাহলে দেন এই যে ডি অফ অ্যাভারেজ বাই ডি টি সেটা কি হবে ওয়ান বাই আই এইচ ক্রস ইন্টু অ্যাভারেজ অফ পিএক্স এর সাথে এইচ এর কমিউটেটার যেটা ছিল সেটা বেসিক্যালি দাঁড়ালো হচ্ছে এটা বেসিক্যালি দাঁড়ালো হচ্ছে ওয়ান বাই আইএইচ ক্রস ইন্টু ওয়ান বাই আইএইচ ক্রস ইন্টু ওই অ্যাভারেজ অফ এক্স অ্যাভারেজ অব এক্স এর সাথে ভি এর কমিউটেটার ও হো পিএক্স এর সাথে ভি এর কমিউটেটার এরকম একটা জিনিস দাঁড়ালো কারণ ওই প্রথম পার্টটা তো জিরো হয়ে গেল এরকম এবং এইটা এইটা এবং এইটা ফাইনালি কি আসলো যে ওয়ান বাই আইএইচ ক্রস ইন্টু অ্যাভারেজ অব কি এসেছে মাইনাস আইএইচ ক্রস ডি ডি ডিএক্স এবার এই আই এইচ ক্রস বাইরে বেরিয়ে আসবে আই এইচ ক্রস এইচ ক্রস কেটে গেল তার মানে মাইনাস অফ অ্যাভারেজ অফ ডি ভি এক্স ডি এক্স এইটা আসলো ডি পি এক্স অ্যাভারেজ বাই ডি টি এটা আসলো এটা হচ্ছে দু নম্বর ইকুয়েশন আর ইন ক্লাসিক্যাল মেকানিক্স আমরা কি জানি ইন ক্লাসিক্যাল মেকানিক্স যে ডিপিএক্স ডিটি ইকুয়ালস টু মাইনাস ডিভিএক্স বাই ডিএক্স এটা জানি তাহলে সেম জিনিসটাই পেয়েছি জাস্ট দ্য অ্যাভারেজ ভ্যালু দিয়ে ব্যাপারটা রিপ্লেস হয়ে গেছে এই দুটি ইকুয়েশানকে বলায় এর ফেস ইকুয়েশান মোশান হুইচ ইজ এ কনসিকুয়েন্স অফ ক্লাসিক্যাল কোয়ান্টাম ঠিক আছে

are known as a equation of motion and and these equations these equations are the quantum

করসপন্ডেন্স এই হচ্ছে ব্যাপার তাহলে এইগুলোকে বলে এরেন ইকুয়েশন অফ মোশন ঠিক আছে তাহলে এই হচ্ছে ফিফথ পস্টুলেট ফিফথ পস্টুলেট রিলেটেড যা যা বললাম এই হচ্ছে ব্যাপার যে বেসিক্যালি কিছুই না যদি একটা ওয়েব ফাংশন তার যদি টাইম ডিপেন্ডেন্সি থাকে তাহলে সেটা কিভাবে তার তার চারিদিকে মানে কোনো একটা অপারেটার সেই সেই পার্টিকুলার স্টেটে সেই অপারেটরের অ্যাভারেজ ভ্যালু বের করা বা তার আরও মানে টাইম ইভালুয়েশন বের করা এই যে সমস্ত ব্যাপারগুলো সেইগুলো কি করে চেঞ্জ হচ্ছে সেইগুলো কিভাবে টাইমের ওপর ডিপেন্ড করছে না করছে না বা আলটিমেটলি কোথায় ক্লাসিক্যাল মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স এসে মিট করছে সেই জিনিসগুলো সব কিছু মানে আর কি বোঝা গেল ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে আচ্ছা তাহলে গেল এই পুরো ব্যাপারটা হলো আচ্ছা এরপর হচ্ছে একটা ছোট জিনিস জাস্ট একটুখানি এটা জাস্ট বলে রাখার জন্য আর কি সেটা হচ্ছে জেনারেলাইজড এই যে এতক্ষণ ধরে হাইজেন বা কানসার প্রিন্সিপাল এতদিন ধরে বলেছি সেটাকে বেসিক্যালি এরকম ভাবেও লেখা যায় ইন আ জেনারেল ফর্ম ফর এনি এনি কোয়ান্টিটি আর কি সেটাকে বলা হয় জেনারেলাইজড হাইজেনবার আনসার্টেনিটি প্রিন্সিপাল এইটা এইটা একটুখানি বলে দেব মানে জেনারেলাইজড হাইজেনবার আনসার্টেনিটি প্রিন্সিপাল এইটা এইটা হচ্ছে ফর এনি টু ক্লাসিক্যাল অবজারভেবল এ অ্যান্ড বি ফর এনি টু ক্লাসিক্যাল অবজারভেবল এ অ্যান্ড বি তার জন্য এটা লেখা যায় যে সিগমা এ সিগমা বি গ্রেটার দ্যান ইকাল টু ওয়ান বাই টু আই ইন্টু অ্যাভারেজ অফ এ বি কম্পিউটেটার এইটা এটাকে বলে জেনারেলাইজ হাইজেন বা কনসারটিভ প্রিন্সিপাল ফর এনি টু ক্লাসিক্যাল অবজারভেবেন এ অ্যান্ড বি এটা তাহলে এবারে এই সিগমা এটা কি সিগমা এ হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশান ইন এ সিগমা বি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশান ইন বি হুইচ ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এ average স্কোয়ার অ্যান্ড বি স্কোয়ার অ্যাভারেজ মাইনাস বি অ্যাভারেজের স্কোয়ার এগুলো তোমরা অলরেডি জানো এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন এ বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন বি আচ্ছা এইবার যদি আমরা এবার যদি আমরা এখানে কী করি ধরো লেট এ টু এক্স যদি নাও তাহলে কী হবে সেক্ষেত্রে তাহলে সিগমা এক্স সিগমা পি এক্স সেটা হবে ওয়ান বাই টুয়াই ইন্টু অ্যাভারেজ এক্স পি এক্সের কমিউটেটার এবার নাও উই নো এক্স পি এক্সের কমিউটেটার কী হয় আইএইচ ক্রস এটা আমরা জানি দেন এই জেনারেলাইজ হাইজেন বা কনসালটিভ প্রিন্সিপাল এটা কি দাঁড়ালো সিগমা এ সিগমা পিএক্স গ্রেটার দ্যান ইক টু ওয়ান বাই টু আই ইন্টু এইচ ক্রস অ্যাভারেজ আই এইচ ক্রস কিন্তু এখানে আইএইচ ক্রস দুটোই কনস্ট্যান্টাম তার মানে অ্যাভারেজ একই হবে তাহলে হচ্ছে এটা আইআই কেটে গেল তার মানে এটা দাঁড়ালো এইচ ক্রস বাই টু সিগমা এক্স ইন্টু সিগমা পিএক্স এটাই তো হয় দিস ইজ দ্য হাইজেন বা কনসালটিভ প্রিন্সিপাল এটাই তো হয় তার মানে বেসিক্যালি ইন জেনারেল ওয়েতে ইন জেনারেল ওয়েতে যদি একটা হাইজেন বা কনসার্টিভ প্রিন্সিপালকে লিখতে হয় ফর এনি টু ক্লাসিক্যাল অবজার্ভেবল তাহলে দিস ইজ দ্য ফর্ম এই জন্য এটাকে বলা হয় জেনারেলাইজ হাইজেন বা কনসারটিভিটি প্রিন্সিপাল এবার যেহেতু এক্স আর পি এক্স কমিউট করে না সেই জন্য এদের কমিউট এটা জিরো না সেই জন্য এদেরকে এদের একটা আনসার্টেনিটি আছে যেটা এই রিলেশন থেকে বোঝা যাচ্ছে তার মানে ওদেরকে মেজার করা যায় না এখানে যদি তুমি যদি এক্স পি এক্স না নিয়ে এক্স আর পি ওয়াই নিতে যেহেতু এক্স আর পি ওয়াই কমিউট করে তার মানে এদের কমিউটের একটা জিরো হতো তার মানে রাইট হ্যান্ড সাইড পার্টটা পুরো জিরো হয়ে যেত তার মানে কোনো আনসার্টেনিটি থাকতো না তার মানে এদেরকে সাইমালটেনিয়াসলি মেজার করা যেত ঠিক আছে বুঝতে পারছো সবাই ঠিক আছে এইটা আচ্ছা তাহলে এরপর আজকে আমরা যেটা শুরু করবো ওকে ঠিক আছে তাহলে এই যে টোটাল মেকানিক্স পার্ট পুরো শেষ হয়ে গেল টোটাল কোয়ালটা মেকানিক্স পার্ট পুরো শেষ হয়ে গেল এইবার এই মেকানিক্স আমরা মানে সত্যি সত্যি মানে পুরোই কোয়ান্টাম মেকানিক্সের মানে মেকানিক্স যেটা অ্যাকচুয়ালি সেটা কিন্তু এখানেই শেষ হয় এখানে শেষ হলো এরপর এর শুধু অ্যাপ্লিকেশন এবারে অ্যাপ্লি অ্যাপ্লাই করতে গিয়ে দেখব বিভিন্ন প্রবলেম হচ্ছে তখন আসবে অ্যাপ্রক্সিমেশন তখন আরও আরও অন্য আরও অনেক অ্যাডভান্স অ্যাডভান্স মেথাড অনেক কিছু আসবে কিন্তু সেগুলো সব অ্যাপ্রক্সিমেশান মেথাড টু সলভ দ্য রিয়েল লাইফ প্রবলেম এখন তো আমরা যেগুলো পড়বো সেগুলো মডেল সিস্টেম পড়বো সেগুলো তো ঠিক আছে বাট এতটা ইজি সিস্টেম এত ইজি প্রবলেম তো রিয়েল লাইফে হয় না সে জিনিসটা আরও কমপ্লিকেটেড তখন সেই রিয়েল লাইফ মডেল সিস্টেম থেকে কনসেপ্ট নিয়ে রিয়েল লাইফ প্রবলেমকে সলভ করার জন্য আবার কিছু মেথাড আমাদের লোকে ডেভেলপ করেছিল সেগুলোকে বলা হয় অ্যাপ্রক্সিমেট মেথাড সেইগুলো পড়বো সেইগুলো মানে এখন পড়বে না সেগুলো পড়ার প্রচুর প্রচুর দেরি যদি এমএসসি তে এইসব নিয়ে মানে এমএসসিতে যদি থাকে বা পরে যদি পড়ো তখন পড়বে বাট এখন এই নর্মালি মোটামুটি এই এই সময়ের এই কোর্সে টোর্সে মোটামুটি যা হয় তাতে এখানে মেকানিক শেষ হয় এরপর আমরা মডেল সিস্টেমে এগুলোকে অ্যাপ্লাই করব তাহলে খারাপ হয়ে গেছে তুই আজ কি আজকে ডেকেছে তুই কি কি করবি চন্দর তো গেছে ও তাহলে যা ঠিক আছে তাহলে আমরা এখন করবো যে পার্টিক্যাল ইন এ বক্স পিআইএবি এই প্রবলেম এইটা আমরা পড়ব এটা হচ্ছে গিয়ে এইগুলো হচ্ছে বেসিক্যালি একটা মডেল সিস্টেম এইগুলো এইগুলো হচ্ছে বেসিক্যালি মডেল সিস্টেম এগুলো নট অ্যাকচুয়াল সিস্টেম বাট ঠিক আছে এগুলো থেকে আমরা আগে আগে এইগুলোই পড়া শুরু করি আচ্ছা 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 তাহলে কি তাহলে প্রথম হচ্ছে পার্টিকেল ইন এ বক্স প্রবলেমের প্রথম যে ভেরিয়েশন সেইটা হচ্ছে ফ্রি পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশন ফ্রি পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশান ঠিক আছে এটাকে বলা হয় ফ্রি পার্টিকেল প্রবলেম এই ফ্রি পার্টিক্যাল ইন ওয়ান ডাইমেনশানকে বলা হয় ফ্রি পার্টিকেল প্রবলেম ফ্রি পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশান মানে কি মানে একটা পার্টিকেল এ পার্টিকেল অফ মাস এম মুভিং ইন ইন মুভিং ইন মানে মুভিং ইন এ লাইন রাদার ওয়ান ডাইমেনশন মানে মুভিং ইন এ লাইন এ পার্টিকেল অফ মাস এম মুভিং ইন এ লাইন যার উপরে কোনো পোটেন্সিয়াল এনার্জি নেই মানে এবং সেই জন্যই এরা হচ্ছে ফ্রি পার্টিকেল ফ্রি পার্টিকেল কথাটার মানে হচ্ছে কোনো পোটেন্সিয়াল এনার্জি পার্টিকেলের ওপর কাজ করছে না কোনো পোটেন্সিয়াল এনার্জি নেই ঠিক আছে কোনো পোটেন্সিয়াল এনার্জি পার্টিকেলের ওপর কাজ করছে না তাহলে এই যে এইরকম

এবং ফ্রি পার্টিকেল কেন কারণ এর উপর কোনো পোটেন্সিয়াল এনার্জি অ্যাক্ট মানে কোনো পোটেন্সিয়াল এনার্জি নেই পোটেন্সিয়াল এনার্জি ইজ zero এভরিওর দ্যাট ইজ vx ইকাল টু জিরো ওয়েন এই এক্সটা মাইনাসের বিরুদ্ধে হবে প্লাস ইনফিনিটির মধ্যে ঠিক আছে এর উপর কোনো পোটেন্সিয়াল এনার্জি নেই যখনই কোনো পার্টিকেলের ওপর কোনো পোটেন্সিয়াল এনার্জি থাকে না সেই পার্টিকেলকেই বলা হয় ফ্রি পার্টিকেল ওর উপর কোনো পোটেন্সিয়াল কাজ করছে না এবং ওয়ান ডাইমেনশন মানে এটা একটা লাইন বরাবর মুভ করছে ঠিক আছে আচ্ছা তাহলে তাহলে ঠিক আছে তাহলে এরকম একটা সিস্টেমের জন্য এ কী হবে এরকম একটা সিস্টেমের জন্য সরিজার ইকুয়েশন তাহলে আমরা কোয়ান্টাম মেকানিক্স আমাদের প্রথম কাজকে সরিঞ্জার ইকুয়েশানকে লিখে ফেলা এবং তাকে সলভ করা তাহলে এরকম একটা সিস্টেমের জন্য সরঞ্জার ইকুয়েশান কী হবে কী হবে যে তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্ট সরিঞ্জার ইকুয়েশান ফর দি সিস্টেম কি হবে এই সাই ইকুয়ালস টু ই এটা হয় এবার এই হ্যামিলটনিয়ান ফর দি সিস্টেম কি হবে আমি পাতায় লিখছি সেটা কি হবে হ্যামিলটনিয়ান মানে কাইনেটিক এনার্জি মাইনাস এইচ কার স্কোয়ার বাই টু সেম ডি টু বাই ডি এক্স স্কোয়ার এইটা প্লাস পোটেন্সিয়াল এনার্জি পোটেন্সিয়াল এনার্জি তো এখানে জিরো তার মানে প্লাস জিরো ইন্টু সাই এক্স ইকুয়ালস টু ইন্টু সাই এক্স এটা হবে ঠিক আছে যেখানে সাই এক্স ধরো মানে ওয়েভ ফাংশন ফর দি সিস্টেম এক্স আমি কেন বলেছি কারণ বারবার বলছি যে এটা ওয়ান ডাইমেনশন ধরো এক্স অ্যাক্সিস বরাবর মানে পার্টিকেলটা মুভ করছে সেই জন্য সাই হুইচ ইজ আ ফাংশন অফ এক্স তাহলে এটা হবে আর ওয়ান ডাইমেনশন সরঞ্জার ইকুয়েশন বলে শুধু এক্স পার্টটা থাকবে আর পোটেন্সিয়ালটা জিরো তাই এটা জিরো হবে ঠিক আছে তাহলে আমার টাইম ইন্ডিপেন্ডেন্ট সরঞ্জার ইকুয়েশন কি দাঁড়ালো মাইনাস এইচ কার বাই টু আইস ডি টু সাই এক্স by dx square equals to e xi এটা দাঁড়ালো ঠিক আছে আচ্ছা এবার এই ইকুয়েশনটাকে আমাদেরকে সলভ করতে হবে এই ইকুয়েশনটাকে তাহলে এই ইকুয়েশনটাকে আমরা সলভ করব তাহলে কি করে এটাকে সলভ করতে পারি এবং তাহলে এইটা হচ্ছে আমাদের এই ফ্রি পার্টিকেল প্রবলেমের জন্য টাইম ইন্ডিপেন্ডেন্ট অরেঞ্জার ইকুয়েশন এইটা এটাকে ধরে ইকুয়েশন 1 নাও উই हैव टू Solve this equation to find energy eigenvalues and the wave function. মানে আমাদের যদি সরিজার ইকুয়েশান থাকে তাহলে সেই ইকুয়েশানকে সলভ করেই আমরা আইগেন ভ্যালুজ এবং ওয়েব ফাংশান সব কিছু পেতে পারি সেই সিস্টেমটার তাহলে এই ইকুয়েশানটা সলভ করলেই এর এনার্জি এবং ওয়েব ফাংশান পাবো তাহলে কী করে সলভ করবো তাহলে ধর এই ইকুয়েশান ওয়ানটাকে যদি আমরা এরকমভাবে লিখি আচ্ছা দেখো এইভাবে লিখছি যে ডি টু সাই এক্স বাই ডি এক্স টু প্লাস টু এম ই বাই এইচকার করলাম কিছুই না প্রথমে এইচকার স্কোয়ার বাই টুস এম ডান দিকে নিয়ে চলে আসলাম তাহলে এটা মাইনাস টু এম ই বাই এইচ কার স্কোয়ার হয়ে গেল তারপরে সেটাকে বাঁ দিকে নিয়ে চলে আসলাম তাহলে প্লাস হয়ে গেল এটা হলো ঠিক আছে এটা আচ্ছা আর এটা কিভাবে লিখছি যে ডি টু সাইএক্স বাই ডি স্কোয়ার প্লাস এই টু এম ই বাই এইচ কারটাকে লিখছে কে স্কোয়ার সাই এক্স দিস ইজ ইক টু জিরো মানে ওয়ার ওয়ার এই কে স্কোয়ারটা হচ্ছে টু এম ই বাই এইচ কার স্কোয়ার এইটা লিখলাম ওর কে স্কোয়ারটা যদি এইটা হয় তাহলে ই ইকাল টু কি আসছে কে স্কোয়ার এইচ কার স্কোয়ার বাই টু আইসেন এইটা ধরো আমি দু নম্বর ইকুয়েশন বলছি এটাকে তিন নম্বর ইকুয়েশন বলছি এবং এই এনার্জির এক্সপ্রেশনে দেখো তুমি যদি কে এর ভ্যালু বের করতে পারো কে এর ভ্যালু কি হবে না হবে এইগুলো যদি বার করতে পারো তো এখান থেকে যদি আমরা কে এর ভ্যালু কি হবে এটা জানতে পারি তাহলে এনার্জি বের করতে পারবো তাহলে এনার্জি কি হবে সেটা বার করতে পারবো ঠিক আছে আচ্ছা তাহলে এই ইকুয়েশনগুলো কি করে যে তার করছি লেট দ্য ট্রায়াল সলিউশন ইজ সাই এক্স ইকাল টু ই টু দি পাওয়ার আলফা এক্স এটা ধরে নিলাম তাহলে দেন সরি আলফা এক্স এটা হবে তাহলে তাহলে এই যে ওপরের ইকুয়েশনটা তাহলে এবার এই দু নম্বর ইকুয়েশনটা কি দাঁড়াবে নাও

আলফা স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইন্টু ই টু দি পার আলফা এক্স ইকাল টু জিরো তাহলে আইদার ই টু দি পার আলফা এক্স ইকাল টু জিরো আইদার ই টু দি পার আলফা এক্স ইকাল টু জিরো অ্যান্ড অর আলফা স্কোয়ার প্লাস কে স্কোয়ার দিস ইজ ইকাল টু জিরো আচ্ছা ই টু দি পার আলফা এক্স ইকাল টু জিরো মানে কি এইটা মানে ইটু মানে সাই এক্সটাই তো ধরেছিলাম ইটু দি পার আলফা এক্স যদি ইটু দি পার আলফা এক্সটাই জিরো হয় তার মানে সাই এক্স টাই জিরো সাই এক্স জিরো এটার কোনো মানে হয় না তাহলে অথ তাহলে এই অন্য দিকটাই পড়ে থাকে তাহলে আলফা স্কোয়ার প্লাস কে স্কোয়ার জিরো মানে কি মানে আলফা ইকুয়ালস টু প্লাস মাইনাস আই কে আলফা ইকুয়ালস টু প্লাস মাইনাস আই কে এটা হবে তাহলে এই সাই এক্স ইকুয়ালস টু সাই এক্স ইকুয়ালস টু জিরো

তাহলে আমার এই এনার্জিটা তাহলে আমার কি দাঁড়ালো ইকুয়েশানটা আচ্ছা তাহলে এবার আমার এখানে আচ্ছা তাহলে এটা একটা হলো প্লাস মাইনাস আইকে আচ্ছা এটা একটা হলো আচ্ছা ঠিক আছে আচ্ছা এইবার এবার এবার আমার এনার্জিটা কি এসেছে আচ্ছা দেখো আচ্ছা এবার আমার এনার্জিটা কি এসছে আমার এনার্জি এসেছে এই এনার্জি যেটা সেটা এসছিল যে কে স্কোয়ার এইচ কার স্কোয়ার বাই টু আই সেম এটা এসেছিল আচ্ছা এইবার এবার আমার এই ফর ফ্রি পার্টিকেল প্রবলেম ফর ফ্রি পার্টিকেল প্রবলেম ফ্রি পার্টিকেল প্রবলেম মানে ফ্রি পার্টিকেল মানে ওর ওপর কোনো পোটেন্সিয়াল এনার্জি কাজ করছে না সেটা আমি প্রথমেই বলে দিলাম সেই জন্যই ওকে ফ্রি বলা হচ্ছে তাহলে ফর ফ্রি পার্টিকেল প্রবলেম এই টোটাল এনার্জি যেটাকে আমি ক্যাপিটাল ই দিয়ে বলছি সেই টোটাল এনার্জি ইজ সোললি দ্য কাইনেটিক এনার্জি এখানে পোটেন্সিয়াল এনার্জি নেই সেটাই এই এই সিস্টেমের মানে ক্যারেক্টারিস্টিক প্রথম থেকে এটাই বলে আসছে তাহলে টোটাল এনার্জি ইজ দ্য কাইনেটিক এনার্জি যেটা সব গেটার দ্যান ইকুয়ালস টু জিরো অলওয়েজ তার কারণ কি কারণ কাইনেটিক এনার্জি কি হয় কাইনেটিক এনার্জি হয় হচ্ছে পি এক্স স্কোয়ার বাই টু আই মানে এখানে একটা স্কোয়ার থাকে তাহলে এটা সবশ্যই গেটার দ্যান ইকুয়ালস টু জিরো তার মানে কি তার মানে ই যেটা যেটা বেসিক্যালি কে স্কোয়ার এইচ কার স্কোয়ার বাই টু আইস এম এইটা তার মানে কাইনেটিক এনার্জির সাথেই তো সমান কারণ এখানে পোটেন্সিয়াল এনার্জির কোনো গল্পই নেই তাহলে এটা অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল টু জিরো তাহলে অর এইটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয় তার মানে কে স্কোয়ার যেটা কে স্কোয়ার মানে হচ্ছে টু এম ই বাই কার স্কোয়ার যেটা সেটা অবশ্যই তার মানে কে স্কোয়ার অবশ্যই মানে কি এটা মানে কি তার মানে কে বি রিয়েল কে হ্যাজ রিয়েল কে যদি ইমাজিনারি হতো তাহলে তো আমার সব এটা গেটার টু জিরো হতো না সবসময় মানে এটা গেটার টু জিরো তো হতো না যদি কে যদি ইমাজিনারি হতো তাহলে তো মানে মানে সে একটা ইমাজিনারি হলো তো সেই একটা প্লাস একটা মাইনাস হয়ে কেটে যেত বা এ মানে কেটে যেত এরকম কিছু হতো তার মানে এইটাকে যদি গেটার দ্যান ইকোয়াল টু জিরো হতে মানে ই যদি গেটার দ্যান ইকোয়াল টু জিরো হয় তার মানে কেটাও অবশ্যই কে স্কোয়ারটাও রেদার অবশ্যই গেটার দ্যান ইকোয়াল টু জিরো তার মানে কে হ্যাজ টু বি রিয়েল একমাত্র রিয়েল হলেই এগুলো সম্ভব তাই তো এইটা তার মানে কে হ্যাজ টু বি রিয়েল তাহলে এক তাহলে এক নম্বর এইটা তাহলে আমার সলিউশনগুলো কী কী দাঁড়ালো তাহলে একটা হচ্ছে আমার ট্রায়াল সলিউশন ছিল ই টু দি পর আলফা এক্স ছিল এবং যেখানে আলফার ভ্যালু ছিল প্লাস মাইনাস আই কে এবার কথাটা হচ্ছে যে ঠিক আছে আলফাটা ইমাজিনারি এটা বুঝতে পারছি প্লাস মাইনাস আই আছে ইমাজিনারি কিন্তু এবার কেটা টা কী কেটা কি কেটা যদি ইমাজিনারি হয় তাহলে ইমাজিনারি ইমাজিনারি একে অপরকে ক্যান্সেল করে দেবে কেটা যদি রিয়েল হয় তাহলে ওয়েভ ফাংশনের মধ্যে একটা ইমাজিনারি পার্ট থাকবে এবার আমরা যখন প্রথম ওয়েভ ফাংশন তোমরা যখন পড়েছিলে তখন বরাবরই বলা হয়েছিল যে ওয়েভ ফাংশন ইন জেনারেল ইমাজিনারি ওয়েভ ফাংশন ইন জেনারেল ইমাজিনারি হবে এবার যদি রিয়েল হয় তো ভালো কথা আর তা না হলে ইমাজিনারি হবে সো দ্যাট আমরা যদি প্রভাবলি ডেন্সিটি নিয়ে যেহেতু ইন্টারেস্টে তাহলে প্রবাবিলিটি রেন্সিটি যখন বার করব তখন রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট একে অপরকে ক্যান্সেল করে দিয়ে আমরা রিয়েল পার্টটাই পাবো এইটা ছিল আমাদের কথা ঠিক আছে তাহলে এবার এখানে আমি আলফা থেকে একটা ইমাজিনারি পার্ট আসছে এবার আমি দেখলে দেখে নিলাম যে কেটা কি হতে পারে দেখলাম যে কেটার উপর ডিপেন্ড করছে এনার্জি যেটা অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এবং যেটা রিয়েল পার্ট যেটা রিয়েল পার্ট আর কি কেটা

আচ্ছা তাহলে আলফাটা প্লাস আইকে অথবা মাইনাস আইকে তাহলে প্লাস আইকে ধরো আমি বলছি ধরো সাই প্লাস বলছি সেটা হবে হচ্ছে ই টু দি পাওয়ার আইকে এক্স ইটু দি পাওয়ার আলফা এক্স ছিল ইটু দি পাওয়ার আইকে এক্স অ্যান্ড আর একটা অথবা হতে পারে সাই মাইনাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আইকে এক্স এটা হতে পারে ঠিক আছে আই প্লাস আই কেক অথবা মাইনাস আই কেক্স এটা হতে পারে তাহলে এবং এই দুটোই যদি হতে পারে তাহলে দুটো থেকে আমি একটা জেনারেল সলিউশন লিখতে পারি জেনারেল সলিউশানস আর যে ধরো সাই সাইকেটা এ ইন্টু আই কে এক্স প্লাস বি ইন্টু দি পার মাইনাস আই কে এক্স মানে 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 এখানে ব্যাপারটা হচ্ছে যদি ই টু দি পার আই কে এক্স আর ই টু দি পার মাইনাস আই কে এক্স এই দুটোই যদি হাই সরঞ্জার ইকুয়েশানকে স্যাটিসফাই করে সে যে আমরা আমি তোমাদের দেখবো একটা প্রবলেম করিয়েছিলাম বা স্যার এখন স্যার পড়াতো স্যার হয়তো করিয়েছিল যে যদি সাই ওয়ান অ্যান্ড সাই টু আর মানে এইটা ধরো আমি স্পেশালি মনে রাখার জন্য বলছি যদি সাই ওয়ান অ্যান্ড সাই টু আর সলিউশন অফ আর সলিউশান অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট সরিন দেন দে আর লিনিয়ার কম্বিনেশান দেন দে আর লিনিয়ার কম্বিনেশান

তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশন উইল অলসো বি এ সলিউশন অফ ইয়ার শরিঞ্জার ইকুয়েশন এটা হবে তাহলে লিনিয়ার কম্বিনেশনটাও আমি নিতে পারি আচ্ছা এবার লিনিয়ার কম্বিনেশন নিলে আমার কি সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে সেটা দেখা যাক আমি লিনিয়ার কম্বিনেশন নেব নাকি যে কোনো একটা নেব আচ্ছা তাহলে যখন আমার কে ইকুয়ালস টু আচ্ছা তাহলে তাহলে ধরো এখানে আমার কে এখানে হচ্ছে সাই প্লাস আর এখানে ধরো সাই মাইনাস এইভাবে লিখছি আচ্ছা কে ইকস টু যখন জিরো তখন সাই প্লাস হচ্ছে ইটু দি পাওয়ার জিরো হয়ে যাচ্ছে জিরো এই সরি ই টু দি জিরো ওয়ান হচ্ছে এটাও হচ্ছে ওয়ান আচ্ছা যখন এটা হচ্ছে প্লাস ওয়ান তখন ই প্লাসটা হয়ে যাবে ই টু দি পাওয়ার কে এক্স আর সরি ই টু দি দিপার কে এক্স না ই টু দি পাওয়ার কে টা ওয়ান তার মানে এটা হয়ে যাবে ই টু দি দিপার আই কে এক্স মানে এটা হচ্ছে হয়ে যাবে ই টু দি আই এক্স

তখন আমি একটা সলিউশন পাচ্ছি যেটা হচ্ছে ই টু দি এ ইন্টু ই টু দি পার আই এক্স প্লাস বি ইন্টু ই টু দি পার মাইনাস আই এটা পাচ্ছি ঠিক আছে এবার এ আর বি তো এনি আরবিটারি এনি আরবিটারি এ হতে পারে তার ভ্যালু ওয়ান ওয়ান করেও হতে পারে যা খুশি হতে পারে এ আর বি এ আর বি তো এনি আরবিটারি ফাংশন হতে পারে এনি আরবিটারি কনস্ট্যান্ট তাহলে তার ভ্যালু যা খুশি হতে পারে তাহলে ধরো এ আর বিটা আমি বলে দিলাম ওয়ান এক ওয়ান তাহলে আমার কি হচ্ছে তাহলে যখন আমি কে টা প্লাস ওয়ান নেবো তখন আমি সলিউশনটা পাচ্ছি ই টু দি পার আই এক্স প্লাস ই টু দি পার মাইনাস আই এক্স যখন আমি এটা মাইনাস ওয়ান নেবো তাহলে ই টু দি পার আই এক্স ই টু দি পার মাইনাস আই এক্স প্লাস ই টু দি পার আই এক্স পাচ্ছি তাহলে দুটো তো একই জিনিস পেলাম আগেরটা যেটা পেয়েছি এটা দুটো পেয়েছি তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন পেয়ে যাচ্ছি বাট আমি কি বলেছি আমাদেরকে সবসময় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন নিতে হবে তাই তো বুঝতে পারছো আমার কথাটা বুঝতে পারলি তাহলে এটা মানে মানে বেসিক্যালি এক ডবল কাউন্টিং হয়ে যাচ্ছে একই জিনিস পেয়ে যাচ্ছি দুবার করে একই রকম ভাবে ধরো যদি এটা প্লাস টু বলি তাহলে ই টু দি পাওয়ার টু আই এক্স হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস টু আই এক্স হবে এটা আবার যদি মাইনাস টু নিই তখন ই টু দি পাওয়ার মাইনাস টু আই এক্স হলো আর এটা প্লাস এক্স হলো এটা হয়ে গেল এবার যদি আমি এদের লিনিয়ার নিই যদি আমি লিনিয়ার কম্বিনেশান নিই এগুলো যদি তাহলে দেখো এই জিনিসটা এই একই আর এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে মানে একই জিনিস আমি দুবার করে পেয়ে যাচ্ছি তার মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশান পেয়ে যাচ্ছি কিন্তু আমার আমরা আমরা কি চাই আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন চাই তার মানে তার মানে তার মানে এটাকে যদি ধরো আমি কি কি বলেছিলাম এটাকে যদি আমি চার বলি এটাকে যদি পাঁচ বলি আর এটাকে যদি ছয় বলি তাহলে ইফ ইউ কনসিডার ইকুয়েশন সিক্স As the general solution with all possible values of K, then we get a set of ফাংশানস হুইচ আর নট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশান পেয়ে যাচ্ছি সেক্ষেত্রে বাট উই নিড লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট ফাংশানস ইন কোয়ান্টাম মেকানিক্স তাহলে তখন এর ওয়ে আউটটা কি এর ওয়ে আউটটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশান না নিয়ে আমরা যে কোনো একটা নেবো মানে আইদার আমরা এইভাবে নেব আচ্ছা তা তার ওয়ে ওয়ে আউটটা শুধু না সেইটা শুধু না আর অনেক ওয়ে আউট আছে তাহলে এর ওয়ে আউটটা কি এর ওয়ে আউটটা কি যে একটা হতে পারে কেস ওয়ান একটা সেটা হতে পারে যে আমরা নেব সাই ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার আইকে এক্স প্লাস বি ইনটু ই টু দি পাওয়ার -i কে x এইটা নেব বাট উইথ k ভ্যালু শুধুমাত্র পজিটিভ গুলো নেব মানে শুধুমাত্র +1 +2 +3 এগুলো নেব +1 নিলে -1 নেব না +2 নিলে -2 নেব না এই ঠিক আছে এরা একটা হতে পারে শুধুমাত্র পজিটিভ গুলো নেব তাহলে ডাবল কাউন্টিং হবে না এটা একটা হতে পারে আচ্ছা অথবা হতে পারে কেস 2

যে হচ্ছে ধরো এ ইন ইটু দিপার আইকে উইথ অল ভ্যালু কে মানে যদি শুধু আমি যদি শুধু একটা নিই তাহলে আমার কোনো লিনিয়ার ডিপেন্ডেন্সি আসবে না তাহলে দেখো প্লাস ওয়ান নিলি টু দি পার আইকে এক্স মাইনাস ওয়ান নিলি দুবার মাইনাস আইকে এক্স প্লাস টু নিলি দুবার টু আই 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 এক্স যদি মাইনাস টু নিলি দুবার মাইনাস টু আই এক্স কোনোটাই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নয় সব লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং সেক্ষেত্রে আমার কে এর উপর কোনো রেস্ট্রিকশন থাকছে না উইথ অল পসিবল ভ্যালু অফ কে উইথ অল পসিবল ভ্যালু অফ কে আমি এটা নিতে পারি আমার কে এর উপর কোনো রেস্ট্রিকশন থাকছে না তাহলে এইটা তাহলে এইটা একটা হতে পারে অথবা কেস ফোর কি হতে পারে সাই ইকুয়ালস টু ওই ওই বি ধরো মাইনাস আই কে এক্স বলছি আবার একই উইথ অল ভ্যালুজ অফ কে এইটা এটা হচ্ছে ব্যাপার তাহলে এইখান থেকে তাহলে এই চারটে পসিবিলিটিস হতে পারে এই এই প্রবলেমটাকে সলভ করার জন্য এই চারটে পসিবিলিটিস মধ্যে অবশ্যই আমি দেখতে পাচ্ছি যে আমার এই যদি প্রথম দুটো আমি নিতে চাই প্রথম দুটো আমি নিতেই পারি তাতে আমার অসুবিধা কিছু নেই কিন্তু প্রথম দুটো নিতে গেলে আমাকে যেটা করতে হচ্ছে যে কে এর উপরে রেস্ট্রিকশন দিয়ে দিতে হচ্ছে তাহলে সবসময় আমাকে মাথার মধ্যে ওই জিনিসটা মানে আমার টং টং করে ঘুরতে থাকবে যে কে হ্যাজ আ রেস্ট্রিকশন কে হ্যাজ আ রেস্ট্রিকশন বাট আমি যদি এইটা করি কোনো রেস্ট্রিকশনে আমি দেব না হ্যাঁ মানে আমি জব ভ্যালুজ অফ কে নেব হ্যাঁ তাহলে আমি তিন বা চারের মধ্যে যে কোনো একটা নিতে পারি এবার যে কোনো একটা নিতে পারি তোমার উপর সেটা তুমি তিনটেও নিতে পারো চারটাও নিতে পারো তো মোটামুটি বাই কনভেনশন অ্যান্ড উইদাউট উইদাউট লস অফ জেনারেলিটি উই চুজ দা ভ্যালিড ওয়েব ফাংশন এজ সাই কে এক্স ইকুয়ালস টু এ ইন ই টু দি আই কে এক্স এইভাবে নিলাম উইথ অল ভ্যালুজ অফ কে এইটা করতে পারি থেকে এটাকেই বলা হয় ফ্রি পার্টিকেল ওয়েব ফাংশান তার মানে ওয়েভ পরে ফ্রি পার্টিকেল প্রবলেম দেখতে সবসময় এরকম হয় জন্য এরপর থেকে এরপর অনওয়ার্স তোমরা সবসময় শুনবে যে ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশান ইন্টু দি পার আইকে এক্স এর মতো দেখতে হয় ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন বলে এটাকে ঠিক আছে এটা আচ্ছা তাহলে এরপর ওয়েভ ফাংশনের প্রপার্টিগুলো চেক করা যাক তাহলে প্রথম হচ্ছে এটা নর্মালাইজড কিনা সেটা দেখা যাক বা নর্মালাইজড হলে নর্মালাইজেশন কনস্ট্যান্টটা কি হবে যেখানে এটা হচ্ছে নর্মালাইজেশন নর্মালাইজেশন কনস্ট্যান্ট সেটার ভ্যালুটা কি হবে সেটা বার করা যাক তাহলে সেটা প্রথমটা হচ্ছে তাহলে সেটা কি করে করব ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার কে এক্স সাই কে এক্স ডি এক্স এটা বার করব তাহলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস মানে এখানে কি হবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এ ইনটু সাই স্টার কে এক্স মানে এ ইনটু ই টু দি পাওয়ার আই কে এক্স এর কমপ্লেক্স ফর্মের মানে হবে হচ্ছে এটা তো রিয়েল এ অ্যান্ড বি আর রিয়েল তো এ এটাকে আর কিছু করছি না এ পরের পার্টটা হবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আইকে হবে কারণ যেহেতু ই টু দি পাওয়ার প্লাস আইকে এক্স এর কমপ্লেক্স কনজুগেট হবে ই টু দি পাওয়ার মাইনাস আইকে এটা হবে ইনটু পরের পার্টটা এ ইনটু প্লাস আইকে যেমন ছিল তেমন হবে ডি এক্স এইটা আচ্ছা এইটা মানে বাইরে এ স্কোয়ারটা চলে আসলো আর ভেতরে মাইনাস মি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস আইকে ইনটু ই টু দি পাওয়ার প্লাস আইকে ডি এক্স মাইনাস আইক্স মানে ওয়ান হয়ে যাবে তার মানে এক্সকোয়া মানে মানে বেসিক্যালি ওয়ান হয়ে যাবে তার মানে এর ভেতরে শুধু পড়ে থাকবে এক্স যেটা মাইনাস টু প্লাস ইনফিনিটি এটা মানে কী দেবে ইনফিনিটি দিয়ে দিচ্ছে তার মানে এটা ওয়ান দিচ্ছে না এটা ওয়ান দিচ্ছে না মানে নর্মালাইজ ওয়েব ফাংশন যদি নর্মালাইজড হতে হতো তাহলে এই এই মাল্টিপ্লিকেশনটা ওয়ান হতে হতো সেটা দিচ্ছে না ঠিক আছে তার মানে ফ্রি পার্টিক্যাল প্রবলেমস আর নট নর্মালাইজড এটা নর্মালাইজড নয় ঠিক আছে ফ্রি পার্টিকেল ওয়ে ফাংশানস আর নট ইজ আর ইজ নট আর নট নর্মালাইজড এবং তারা নর্মালাইজেবলও নয় নর্মালাইজেবল হতে গেলে আমি তুমি কি করতে তুমি হচ্ছে এখানে ইকুয়াল টু ওয়ান করতে যে ধরে নিতে যে এরা এরা নর্মালাইজ নর্মালাইজড সেই হিসেবে তুমি এখানে করতে করে এখান থেকে কিন্তু ওয়ান কি বার করতে ইনফিনিটি তো কারণ এই টোটালটা ইনফিনিটি চলে মানে এটা টু তুমি ওয়ান লিখতে আচ্ছা তোমার এখানে একটা ইনফিনিটি আছে তাহলে ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো হয়ে যেত মানে এর এর কোনো ভ্যালু বেরোতো না তাই তো তার মানে ফ্রি পার্টিকেল প্রবলেমস ফ্রি পার্টিকেল ওয়েব ফাংশনস আর নট নর্মাল আইজেবেল নর্মাল আইজেবেলও নয় তাহলে এখানে তো এইবার তাহলে প্রবলেমটা কি যে ঠিক আছে নর্মাল আইজেবেল তো নয় হ্যাঁ তাহলে এটা তাহলে এটা না অ্যাকচুয়াল প্রবলেমটা কি বেসিকালি এখানে সেটার আগে একবার আমাদের বলেছিলাম মানে তোমাদেরকে এইগুলো করানো হয়েছিল যে কেন এটা নর্মাল আইজেবেল নয় কেন এগুলোকে বললাই বক্স নর্মালাইজেশন প্রবলেম মানে এখানে ব্যাপারটা যেটা বলতে চেয়েছে যে আমরা যেটা করব যে এরকম ভাবে একটা ওয়েভ ফাংশন নর্মালাইজ কি নর্মালাইজ না ফর দিস পার্টিকুলার প্রবলেম ফ্রি পার্টিকুলার প্রবলেম সেটা দেখার বদলে আমরা দেখব যে উই শুড নট উই শুড নট বদার উইথ উই শুড নট বডার উইথ অ্যাপসলিউট প্রবাবিলিটি উই রেডার রিলেটিভ প্রবাবিলিটি কিভাবে কিভাবে সেটা দেখবো যে আমরা এইরকমভাবে না দেখে যদি এইটা দেখি যে ধরো প্রবাবিলিটি ডেন্সিটি

এটা যদি হয় তাহলে এইটা ইকুয়ালস টু হবে মড অফ সাই কে এক্স এটা হয়ে যাবে এক্স ওয়ান তার স্কোয়ার বাই মড অফ সাই কে এক্স টু তার স্কোয়ার ঠিক আছে এটা হয়ে যাবে মানে এক্স এর জায়গায় এক্স ওয়ান হবে তাহলে এইটা মানে তখন কী হয়ে যাবে এইটা মানে তখন কী হয়ে যাবে এক্স ওয়ানের জায়গায় হবে হচ্ছে এ ইন্টু ই টু দি পাওয়ার মড অফ সাইকে এক্স ওয়ান মানে কি মানে বেসিক্যালি সাইকে স্টার এক্স ওয়ান ইন্টু সাইকে এক্স ওয়ান একই রকমভাবে সাইকে এক্স টু মড অফ সাইকে এক্স টু স্কোয়ার মানে কি সাইকে স্টার এক্স টু ইন্টু সাইকে এক্স টু এগুলো তোমরা জানো তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার ওই প্লাসটা হয়ে যাবে মাইনাস আইকে এক্স ওয়ান ইন্টু এ ইন্টু ই টু দি পাওয়ার প্লাস আইকে এক্স ওয়ান

তার মানে বেসিক্যালি আমরা যদি ওই একটা করে ওয়েব ফাংশন নিয়ে না ভেবে যদি রিলেটিভ প্রবাবিলিটি নিয়ে ভাবি তাহলে রিলেটিভ প্রবাবিলিটি কিন্তু ওয়ান এটা মানে কি এই জিনিসটা মানে কি মানে এই যে এই দুটো রেশিও ওয়ান মানে কি আসলো অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ডেন্সিটি অ্যাট এক্স ইকোয়ালস টু এক্স ওয়ান উইল বি ইকুয়াল টু প্রবাবিলিটি ডেন্সিটি অ্যাট এক্স ইকোয়ালস টু এক্স টু এটা আসলো তো এই ইকুয়েশনটাকে যদি জাস্ট সিম্পলিফাই করো তার মানে কি আসলো মানে এই এই ওপরেরটা ইকুয়ালস টু নিচেরটা এটা মানে কি এটা মানে পার্টিকেলটা যে কোনো জায়গায় উইথ ইকুয়াল প্রবাবিলিটি থাকতে পারে তার মানে পার্টিকেলটা জাস্ট ফ্রি পার্টিকেল যেটা যেদিকে যেভাবে খুশি থাকতে পারে ইট ক্যান বি এনিভার উইথ ইকুয়াল প্রবাবিলিটি ঠিক আছে তার মানে কি তার মানে পার্টিকেল ইজ কমপ্লিটলি ডিলোকালাইজড দিস পার্টিকেল ইজ কমপ্লিটলি ডিলোকালাইজড ছ ঠিক আছে এটা হলো তার মানে দ্য পার্টিকেল দা পার্টিকেল ইজ কমপ্লিটলি ডিলোকালাইজড এটা হবে

যেটাকে ধরো সি ডেল্টা এক্স সেটা হচ্ছে বেসিক্যালি সিগমা এক্স এটা হচ্ছে ইনফিনিটি তার মানে আনসারটেনিটিং পজিশান যেটা মানে দেয়ার ইজ আনসারটেনিটিং পজিশন তার মানে যেটা হচ্ছে ম্যাক্সিমাম আনসারটেনিটিং পজিশানটা হচ্ছে ম্যাক্সিমাম দ্য পজিশন ইজ কমপ্লিটলি আনসার্টেন এটার ক্ষেত্রে ঠিক আছে তাহলে এটাও মাথায় রেখে দিতে হবে কিন্তু ডেল্টা এক্স হচ্ছে মি ইনফিনিটি আনসারটেনিটিং পজিশান হচ্ছে ইনফিনিটি ফর দিস পার্টিকল ঠিক আছে এইটা আচ্ছা তাহলে হোয়াট অ্যাবাউট মোমেন্টাম মোমেন্টাম কী হবে মোমেন্টাম কী করে বার করবো আচ্ছা সেটা বার করবো হচ্ছে সেটা বার করবো হচ্ছে এক্সটা যদি ওয়েব ফাংশনের উপর কাজ করাই সাইকে এক্স এর ওপর তার মানে মাইনাস আইএইচ ক্রস এক্স অফ সাইকে এক্স হচ্ছে এ ইন টু ই পাওয়ার আই কে এক্স এইটা এইটা মানে হচ্ছে মাইনাস আইএইচ ক্রস ইন্টু এটাকে যদি করাই তাহলে আই কে ইন্টু এ ই টু দি পার আই কে এক্স এটাই এসে যাবে মানে ডেরিভেটিভ যদি করি তাহলে আই কেটা শুধু এটা ডেরিভেটিভ কি হবে এ এটা ডেরিভেটিভ হবে এ ইন্টু ইটু পার আই কে এক্স ইন্টু আই কেক্স এ ডেরিভেটিভ হুইচ আই কে তাহলে এইটা হবে ডেরিভেটিভ তার মানে এইটা মানে হবে হচ্ছে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস এ প্লাস ওয়ান কে এইচ ক্রস ইন্টু সাই কে এক্স এইটা তার মানে পি এক্স সাইকে এক্স ইকাল টু হবে কে অফ কোয়ান্টাম মেকানিক্স থেকে আমরা এটাই জানি যে অপারেটারকে যদি ওয়েভ ফাংশনের উপর কাজ করি আইগেন ভ্যালু ইকুয়েশান দেয় তাহলে তো সেই আইগেন ভ্যালুটাই হচ্ছে ওই ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং ভ্যালু তাহলে এখান থেকে তার মানে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন

পিএক্স অপারেটার উইথ দ্য আইগেন ভ্যালু উইথ দ্য আইগেন ভ্যালু পিএক্স ইকাল টু কেএইচ ক্রস এইটা তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি মোমেন্টাম অ্যাসোসিয়েটেড মোমেন্টাম হচ্ছে কে এইচ ক্রস এটা হলো তার মানে এর এর পজিশন হচ্ছে কমপ্লিটলি আনসার্টেন কপিশন ইনফাইনাইট আর মোমেন্টামটা হচ্ছে ফাইনাইট যার ভ্যালুটা হচ্ছে কে এইচ ক্রস এটা হবে আচ্ছা তাহলে আনসার্টিনিটির পজিশনটা কী হবে তাহলে সে এই আনসার্টিনিটির মোমেন্টামটা যদি এইচ ক্রস হয় তাহলে আনসার্টেনিটির মোমেন্টামটা কী হবে তার জন্য আমরা কী বার করতে হবে সিগমা এক্স হচ্ছে রুট ওভার পিএক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজের স্কোয়ার তাহলে সেটা কী হবে রুট ওভার পিএক্সের স্কোয়ার অ্যাভারেজ

মানে বুঝতে পারছো তো মানে এইটা হচ্ছে গিয়ে মানে অ্যাভার মানে কে আর এইচ কাজ দুটোই তো কনস্ট্যান্ট তাহলে ওর অ্যাভারেজ মানে ওই সেইটাই হবে জাস্ট তাহলে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার জালদি মেলে জিনিসটা একই দাঁড়ালো তার মানে জিরো তার মানে সিগমা পিএক্সটা আনসার্টেনিটির মোমেন্টামটা হচ্ছে জিরো আর আনসার্টেনিটির পজিশনটা হচ্ছে ইনফাইনাইট ম্যাক্সিমাম ছিল ঠিক আছে তার মানে এইবার তাহলে ঠিক আছে এইগুলো তো হলো ঠিক আছে এই দুটো আমি বুঝে নিলাম এইবার এইবার আমার কথাটা হচ্ছে এখানে একটা প্রশ্ন আছে যে এনার্জি টোটাল এনার্জি ই হচ্ছে কে কে এইচ বাই উইথ অল ভ্যালুজ এটা আমরা বুঝে নিয়েছি তাই এবার প্রশ্ন হচ্ছে উইথ অল ভ্যালুজ অফ কে তো ঠিক আছে বাট ইজ কে ইকাল টু জিরো অ্যালাউড এটা হচ্ছে প্রশ্ন এইটার উত্তর ফর ফ্রি পার্টিক্যাল প্রবলেম হচ্ছে ইএস ইফ কে ইকুয়ালস টু যদি ইফ কে ইকুয়ালস টু জিরো দেন ই জিরো যেটাকে বলে জিরো পয়েন্ট এনার্জি জিরো পয়েন্ট এনার্জি দ্যাট ইজ অলসো জিরো ঠিক আছে সেটা জিরো আমি বলে নিলাম এনার ইটা জিরো আচ্ছা ইটা যদি জিরো হয় তার মানে ই জিরো পয়েন্ট এনার্জি জিরো এবার ই মানে কি মানে পিএক্সের স্কোয়ার বাই টু আইস সেটা হচ্ছে জিরো তার মানে হচ্ছে গিয়ে এক্স হচ্ছে জিরো এক্স যদি জিরো হয় তার মানে এক্স অ্যাভারেজ জিরো তার মানে পিএক্স স্কোয়ার অ্যাভারেজ হচ্ছে জিরো তার মানে এইগুলো যদি সব জিরো হয় তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটাও হবে জিরো সেটা তো অলরেডি জিরো আমি তো আগে দেখেছি এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশান যদি জিরো হয় তাহলে ফ্রম হাইজেনবার্গ বা টি প্রিন্সিপাল সিগমা এ সিগমা পি এক্স গ্রেটার দ্যান ইকোয়াল টু এইচ ক্রস বাই টু হতে হবে তার মানে সিগমা এক্স গ্রেটার দ্যান ইকোয়াল টু এইচ ক্রস বাই টু ইন্টু সিগমা পি এক্স হতে হবে আচ্ছা সিগমা পি এক্সটা জিরো তার মানে সিগমা তার মানে এই ইকুয়েশানটা সিগমা পি এক্স যদি জিরো হয় তাহলে হাইজেনবার্গ আনসার প্রিন্সিপাল কখন ভ্যালিড হবে যখন সিগমা এক্সট্রা ইনফিনিটি হবে মানে সিগমা পি জিরো মানে কি মানে সিগমা এক্সট্রা ইনফিনিটি তাহলেই একমাত্র ইকুয়েশনটা ভ্যালিড মানে প্রিন্সিপালটা সেটা হতে গেলে যদি সিগমা পি এক্স জিরো হয় তাহলে সিগমা এক্স ইনফিনিটি হতে হবে আর এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে সিগমা তো ইনফিনিটি হয় তার মানে এটা হাইজেন বা কানসিডেন প্রিন্সিপালকে মেনে চলছে তার মানে কে টু জিরো ইজ অ্যালাউড তার মানে জিরো পয়েন্ট এনার্জি জিরো হতে পারে ফর দিস পার্টিকুলার প্রবলেম ঠিক আছে বুঝতে পেরেছ সবাই বুঝে ঠিক আছে এটা হবে তার মানে এটা এটা হলো এক নম্বর এটা হচ্ছে এক নম্বর কে ইকস টু জিরো অ্যালাউড দু নম্বর হচ্ছে গ্রাউন্ড স্টেট হচ্ছে সবসময় নন ডিজেনারেট হবে গ্রাউন্ড স্টেট ইজ অলওয়েজ নন ডিজেনারেট যে কোনো প্রবলেমের ক্ষেত্রে যে যে কোনো কিছুর ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট ইজ অলওয়েজ নন এটা হচ্ছে দু নম্বর আচ্ছা ঠিক আছে এটা হলো আচ্ছা এইবার এইবার হচ্ছে গ্রাউন্ড স্টেট ইজ অলওয়েজ নন ডিজেনারেট তাহলে এই ডিজেনারেট নন ডিজেনারেটের কথা আসলে কেন তাহলে বাকি বাকি জায়গাগুলো কি হবে ডিজেনারেট নন ডিজেনারেট কথা কেন আসলো তার মানে নিশ্চয়ই বাকি স্টেট অন্য ব্যাপার আছে তাহলে বাকি স্টেটগুলোর ডিজেনারেসি আসছে বলে গ্রাউন্ড স্টেট নন ডিজাইন কথা আসলো কি করে সেটা আসছে তার কারণ হচ্ছে আচ্ছা সেটা কী হলো আচ্ছা তার মানে আমার কে ইকালস টু জিরো এইটা গ্রাউন্ড স্টেট দেবে এটা গ্রাউন্ড স্টেট দেবে যার এনার্জি জিরোটা হচ্ছে জিরো তাহলে এবার যদি কে ইকালস টু গেটার দেন মানে নট ইকাল টু জিরো হয় রাদার গেটার দেন জিরো না জিরো ছাড়া বাকি সব ভ্যালুগুলোর জন্য কী দেবে মানে কে যদি নট ইকাল টু জিরো হয় দেন ওয়েভ ফাংশন দেখো ভালো করে দেখো কে যদি নট ইকলস টু জিরো হয় দেন ওয়েভ ফাংশন ডিপেন্ডস অন কে কে ইকলস যদি নন ইকলস টু জিরো হয় দেন ওয়েভ ফাংশন ডিপেন্ডস অন কে বাট তার কারণ হচ্ছে তার কারণ কি কারণ সাই কে এক্স ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পার আই কে এক্স তার মানে এটা কে এর উপর ডিপেন্ড করে বাট এনার্জি

কারণ ই হচ্ছে কে স্কোয়ার এইচ কার স্কোয়ার বাই টু আইস এম তার ফলে জিনিসটা কি হলো তার মানে দেখো যদি কে টু প্লাস ওয়ান হয় কে যদি প্লাস ওয়ান হয় তাহলে আমার সাই প্লাস ওয়ান হবে হচ্ছে এ ইন টু ই পাওয়ার আইএক্স তাহলে সেক্ষেত্রে আমার এনার্জি ই প্লাস ওয়ান হবে হচ্ছে এইচ কার স্কোয়ার বাই টু আইস এম এইটা হবে আর কে ইক টু যদি মাইনাস ওয়ান হয় তাহলে সাই মাইনাস ওয়ান হবে হচ্ছে এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স সেক্ষেত্রে ই মাইনাস ওয়ান হবে আবার এটা যেহেতু কে স্কোয়ার আছে এইচ কার স্কোয়ার বাই টু আই সেম তার মানে কি দাঁড়ালো তার মানে এই ওয়েভ ফাংশনস আর নট ইকুয়াল দে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অবশ্যই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তাহলে ওয়েভ ফাংশনস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বাট এনার্জিস আর ইকুয়াল এনার্জিজ আর ইকুয়াল তার মানে এটাই তো ডিজেনারেসি তার মানে ফরে তার মানে ফ্রি পার্টিক্যাল প্রবলেমের জন্য শুধুমাত্র গ্রাউন্ড স্টেট ছাড়া বাকি যে কোনো স্টেট তারা লিনিয়ারলি তারা হচ্ছে ডি ডাবল ডাবল ডাবলি ডিজেনের স্টেট হবে এই যে তার মানে একই এনার্জিতে দুটো কনফিগারেশন একই এনার্জিতে দুটো কনফিগারেশন পাচ্ছি একই রকম ভাবে প্লাস টু মাইনাস টু প্লাস থ্রি মাইনাস থ্রি প্লাস ফোর মাইনাস ফোর যাই করো না কেন তাদের এনার্জি যেহেতু কে স্কোয়ার আছে এনার্জিতে প্লাস মাইনাস যাই হোক না কেন এনার্জি একই হবে বাট ওয়েভ ফাংশন আলাদা আলাদা সেট অফ ওয়েব ফাংশন দেবে তার মানে ফরে গিভেন Energy We always get two linearly independent wave functions, hence. except the ground state all states are twofold degenerate ঠিক আছে বুঝতে পেরেছো হ্যাঁ ম্যাম ঠিক আছে তাহলে এইটা হবে ব্যাপার তাহলে এই হচ্ছে ফ্রি পার্টিক্যাল প্রবলেম ঠিক আছে ফ্রি পার্টিকেল প্রবলেম ইন ওয়ান ডাইমেনশনাল ওয়ান ডাইমেনশনাল মানে মোশন কি তাহলে এটা হচ্ছে ফ্রি পার্টিকেল প্রবলেম আচ্ছা এরপর আমরা যেটা পড়ি এই ফ্রি পার্টিকেল প্রবলেমের পর নেক্সট পার্টিক্যাল ইন পার্টিকেল ইন এ বক্স বা বা এই এই প্রথম যে সিম্পল মডেল সিস্টেম তার নেক্সট ভেরিয়েশন হচ্ছে এই পার্টিকেল ইন এ বক্স যেটা বলছি যে এ ফ্রি পার্টিকেল কনফাইন্ড ইন এ ফ্রি পার্টিকেল অফ এম কনফাইন এল এইটা ঠিক আছে এ ফ্রি পার্টিকেল অফ মাস এম কনফাইন্ড ইন এ ওয়ান ডি বক্স অফ লেন্থ এল এইটা হচ্ছে এইটাকে বলা হয় পার্টিকেল ইন এ বক্স ইন ওয়ান ডি তার মানে পার্টিকেল ইন এ ওয়ান ডি বক্স প্রবলেম এইটা বলা হয় এটাকে ঠিক আছে আচ্ছা এটা দেখ এই সিস্টেমটা অ্যাকচুয়ালি কেমন এটা বলা হচ্ছে যে যে ধরো এইরকম একটা বক্স আছে এর লেন্থের একটা বক্স আছে এর লেন্থের বক্স মানে কি মানে এই বক্সের দুটো বাউন্ডারি আছে এক্স ইকাল টু জিরো আর এইটা হচ্ছে এক্স ইক টু এল এইটা হচ্ছে ব্যাপার এবং পার্টিকেলটাই জিরো টু এল এর মধ্যে যা করার করছে এইটার মধ্যে মানে এখানে এই পার্টিক আছে ধরো একটা ইনফাইনাইট ব্যারিয়ার পোটেন্সিয়াল আছে মানে এইটা হচ্ছে কি এটা বিশাল বড় ইনফাইনাইট ব্যারিয়ার সো দ্যাট দ্য পার্টিকেলটা কখনই লাফিয়ে বাইরে আসতে পারে না এর মধ্যেই কনফাইন্ড হয়ে আছে এবং এই ব্যারিয়ারটা হচ্ছে একটা ইনফাইনাইট ব্যারিয়ার পার্টিকেল এগুলোকে বলা ইনফাইনাইট ব্যারিয়ার প্রবলেম এগুলোকে বলা ইনফাইনাইট ব্যারিয়ার প্রবলেম যদি ফাইনাইট ব্যারিয়ার হতো যে এমন ভাবে হয়তো কোথাও একটা ফাইনাইট আছে যেখান থেকে পার্টিকেলটা বাইরে আসতে পারে তখন জিনিসটা আলাদা হতো এটা হচ্ছে একটা ইনফাইনাইট ব্যারিয়ার প্রবলেম ঠিক আছে পার্টিকেলটা সব সময়ের জন্য এর মধ্যেই আছে এবং কি এবং এই বক্সের মধ্যে পার্টিকেলটা কমপ্লিটলি ফ্রি তার মানে এই বক্সের মধ্যে এর উপরে কোনো পোটেন্সিয়াল নেই বক্সের বাইরে দেয়ার ইজ পোটেন্সিয়াল বক্সের বাইরে দেয়ার ইজ পোটেন্সিয়াল যেটা থাকা উচিত কিন্তু বক্সের মধ্যে পার্টিকেলের ওপর কোন রকম কিচ্ছু কাজ করছে না সম্পূর্ণ ফ্রি একটা পার্টিকেল যার মাস হচ্ছে এম ধরো এরকম ভাবে পার্টিকেলটা আছে এবং এর ভিতরে যা খুশি তাই করছে যেভাবে খুশি সেভাবে ঘুরে বেড়াচ্ছে এটা আছে ঠিক আছে এইটা হচ্ছে এইটা হচ্ছে পার্টিকেল ইন এ ওয়ান ডি প্রবলেম পার্টিকেল ইন এ বক্স ইন ওয়ান ডি এবং এটাকে ডিফাই ম্যাথামেটিক্যালি এটাকে ডিফাইন করা হয় কিভাবে যে

প্রবলেমটা হচ্ছে এরকম ঠিক আছে তাহলে এবার আমাদের প্রথম কাজ কি টাইম ইন্ডিপেন্ডেন্স অরেঞ্জের ইকুয়েশন লিখে ফেলা তাহলে ইনসাইড প্রথমে আমি লিখছি ইনসাইড কারণ ইনসাইড দ্য বক্স নিয়ে আমরা ইন্টারেস্টেড ঠিক আছে তাহলে প্রথমে ইনসাইড দ্য বক্স আমার টাইম ইন্ডিপেন্ডেন্স অরেঞ্জের ইকুয়েশন এই সাই হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্স অরেঞ্জের ইকুয়েশন ই সাই বাট এইচ সাইটা আমার কি অর এখানে এইচটা আমার কি হবে এইচটা হবে হচ্ছে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম ডি টু বাই ডি এক্স স্কোয়ার কারণ যেহেতু এটা একটা ওয়ান ডি বক্স প্লাস পোটেন্সিয়াল ভি এক্স হুইচ উইল বি জিরো ইকুয়ালস টু ই সাই এবার সাইটা ধরো আমি সাই এক্স বলে দিলাম কারণ যেহেতু একটা ওয়ান ডাইমেনশনাল প্রবলেম অর এটা জাস্ট হয়ে যাবে কারণ যেহেতু এটা ইকুয়ালস টু জিরো তার মানে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম

তাহলে এটাকে আমি সলভ করব কি করে ওই যেভাবে আগেরটা সলভ করলাম ঠিক ওই রকম ভাবে সলভ করতে হবে এবার এখানে যেহেতু সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স গুলো আলাদা আলাদা কিছু যেহেতু এটা ফাইনাইট ইনফাইনাইট ব্যারিয়ার প্রবলেম এরকম এখানে একটা এর মধ্যে আছে এই সমস্ত ব্যাপারগুলো যে বা ফাইনাইট বক্স প্রবলেম যেহেতু এটা একটা সেই অনুযায়ী কিছু কিছু জিনিস হয়তো চেঞ্জ হবে বাট আমার বেসিক অ্যাপ্রোচটাই একই রকমই থাকবে তাহলে সেটা কেমন হবে তাহলে এই ইকুয়েশনটাকে আমি আবার কি করে লিখতে পারি যে অর ডি টু সাই এক্স বাই ডি এক্স স্কোয়ার প্লাস টু এম ই বাই এইচ কার স্কোয়ার সাই এক্স দিস ইজ ইক টু জিরো এইটা হবে আচ্ছা অর অর কী হবে ডি টু সাই এক্স বাই ডি এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার সাই এক্স দিস ইজ ইক টু জিরো এটা হবে ওয়ার

আচ্ছা এইবার আমরা কি করব আমরা এই ইকুয়েশনটাকে সলভ করব যেমন আগেরটা করেছিলাম তাহলে একই রকম ভাবে ট্রায়াল সলিউশন নেব এবং সেখান থেকে আমরা ইকুয়েশনটাকে সলভ করব। আচ্ছা এইখানে ইকুয়েশনটাকে সলভ করতে করার একটা নিয়ম আছে আগেরটার আগেরটার ক্ষেত্রে ক্ষেত্রে কি ছিল কোনো বাউন্ডারি মানে কোনো রেস্ট্রিকশন ছিল না আগেরটার ক্ষেত্রে পার্টিকেলটা মাইনাস থেকে প্লাস ইনফিনিটির মধ্যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যেভাবে খুশি ঘুরে বেড়াচ্ছিল দেয়ার দেয়ার ওয়াজ নো রেস্ট্রিকশন অন দ্যাট পার্টিকেল এইটার ক্ষেত্রেও কোনো পার্টিকেল মানে বক্সের মধ্যে পার্টিকেলের উপর কোনো পটেনশিয়াল নেই বাট এইখানে দুটো बाउंड्री আছে পার্টিকেলটা এই দুটো बाउंड्रीর বাইরে কখনোই যেতে পারে না ঠিক আছে এইটাকে বলা হয় बाउंड्री কন্ডিশন তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে देयर इज एन बाउंड्री কন্ডিশন তার মানে যদি আমি এইগুলোকে এরকম ভাবে ধরো এটাকে যদি আমি বলি এক নম্বর ইকুয়েশন আর এটাকে যদি দু নম্বর ইকুয়েশন এটাকে যদি তিন নম্বর ইকুয়েশন বলি তাহলে উই হ্যাভ টু সলভ দিস ইকুয়েশন টু ইন সাবজেক্ট টু আর টু দা বাউন্ডারি কন্ডিশনের রেসপেক্টে একে আমাকে সলভ করতে হবে ঠিক আছে এই টাইপের প্রবলেমগুলোকে বাউন্ডারি কন্ডিশনের রেসপেক্টে আমাদেরকে সলভ করতে হবে তার মানে উই হ্যাভ টু সলভ উই হ্যাভ টু সলভ ইকুয়েশান টুজেক্ট টু দা বাউন্ডারি কন্ডিশন এইটা তাহলে সেটা কি সেটা হচ্ছে সাই বাউন্ডারি কন্ডিশনেরকে আমাদেরকে করতে হবে তাহলে সেটা কি সেটা হচ্ছে সাই বাউন্ডারি কন্ডিশনটা কি সেটা হচ্ছে সাই মানে হচ্ছে এই পয়েন্টে এই পয়েন্টে সরি জিরো উইল বিস টু এল তার মানে হচ্ছে এই যে এই পয়েন্টে এই পয়েন্টে দিস এই দুটো বাউন্ডারি পয়েন্টে দুটো ম্যাক্সিমাম পয়েন্টে ওয়েব ফাংশন উইল বি জিরো এইটাকে বলা হয় বাউন্ডারি কন্ডিশন এই টাইপ প্রবলেমগুলো আমরা সলভ করব এবং এই বাউন্ডারি কন্ডিশন হচ্ছে এইটা যে দুটো এক্সট্রিমে দুটো এক্সট্রিম পয়েন্টে ওয়েব ফাংশনটা জিরো হবে ওয়েব ফাংশন জিরো মানে কি ওই দুটো এক্সট্রিম পয়েন্টে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইল বি জিরো কারণ পার্টিকেল গুলো সরি পার্টিকেল কখনোই এই দুটো এক্সট্রিম পয়েন্টে যাবে না এতে কারণ এ তো বক্সের বাইরে যেতেই পারে না তার মানে এক্সট্রিম পয়েন্টে যাবে কি করে বক্সের মধ্যে জিরো থেকে এলের এর মধ্যেই থাকবে বাইরে যেতেই পারে না সেজন্য ওই পয়েন্টেও যাবে না ওই পয়েন্টে ওকে পাওয়ার প্রবাবিলিটি জিরো সেই সেই জন্যই ওই দুটো পয়েন্টে ওয়েভ ফাংশনটা জিরো ঠিক আছে তাহলে এইখানে আমি একই রকম করবো ওই শাড়িটাকে আমি একটা ট্রায়াল সলিউশন ধরবো ইটু দি দিপার আয় ধরো কেক্স সেখান থেকে আমি ধরো ওই যে মানে টু দি পার কে এক্স বি টু দি পার আলফা এক্স যা খুশি ধরবো সেখান থেকে ওই ডি টু সাই বাই ডি এক্স স্কয়ার বার করব করে কে এর একটা ভ্যালু পাবো সেখান থেকে আমি একটা সলিউশন বার করব যেটা আগে ভাবে করেছিলাম করে ফাইনালি যেটা লিখব যে জেনারেল সলিউশন যেটা হতে পারে ওই এ এ ইনটু ই টু দি পার আই কে এক্স প্লাস বি ইনটু ই টু দি পার মাইনাস আই কে যেটা আগের বার লিখেছিলাম তাহলে সেটাই আমাদের আলটিমেট সলিউশন হবে তারপরে সেইটাকে আগের বার যেমন ওই যে ওয়েভ ফাংশনের প্রপার্টি থেকে বার করেছিলাম এবার আমরা

আজকে তো কোনোভাবেই মানে এটা শেষ হবে না ওয়েব ফাংশন অব্দি বলে নিতে পারি ঠিক আছে তাহলে এর এটা পরের দিনই না হয় বলবো তাহলে এই অবধি আমাদের জানা থাকলো এই অবধি ব্যাপার এরপর আমরা পরের দিন যেটা পড়ব যে সলভ অফ টাইম ইন্ডিপেন্ডেন্স অর ইকুয়েশন ফর PIAB 1D problem. এটা পড়ব এটা পড়ে এখান থেকে ওই মানে সলি যখনই আমরা সলিউশানগুলো পেয়ে যাব তার হচ্ছে গিয়ে এবার ওই মানে প্লটগুলো আঁকতে হবে সলিউশনের প্লট কি হয় তার ক্যারেক্টারিস্টিক কী হয় তারপর সেখান থেকে এনার্জি এনার্জি এক্সপ্রেশানগুলো কি হয় কিভাবে চেঞ্জ হচ্ছে এবং সেটা আমরা রিয়েল লাইফ সিস্টেমে কি করে পাটেকেলিনে বক্সকে অ্যাপ্লাই করতে পারি সেইটা পড়ব পড়ে তারপরে আমরা টু ডি থ্রি ডি জাস্ট একই রকম যা টু ডি সেটা মানে টু ডি ওয়ান ডি করতে থেকে টু ডি করতে পারলে থ্রি ডি করতে পারবে ওটা পড়বো পরে আর দুদিন

ঠিক আছে বুঝতে পেরেছো সবাই আজকে যা যা বললাম